ওকে, তাহলে আপু কিউআর কোড জেনারেটর অনেকগুলো ওয়েবসাইট আছে। কিউআর কোড জেনারেটর লিখে সার্চ করলাম, অনেকগুলো আছে। প্রথম যে ওয়েবসাইটটা আছে দা কিউআর কোড জেনারেটর, এই ওয়েবসাইটটাই সবচেয়ে ভালো লাগে। আসলেন, এখানে তো এই যে আপু চলে আসছে, যা লিখেন। এখন যদি আপনি পিক বেস্টের একটা কিউআর কোড তৈরি করতে চান, পিক বিএসট, পিক বেস্ট, এই যে পিক বেস্ট একটা কিউআর কোড তৈরি হয়ে গেছে। আপনি অনেক বড় কিছু, আপনার নাম থেকে শুরু করে যা লিখলাম এটা দিয়ে কিউআর কোড তৈরি হয়ে গেছে। এটা এমনকি বাংলাও সাপোর্ট করবে, ইউনিকোড, যে আমার নাম যা লিখলাম। তারপর ওইটা এটা তো ডাইরেক্ট পিএনজি ফাইলটা নিয়ে আসলে হয় না? পিএনজি করলে আপনাকে ওটা ভেক্টর করে নিতে হবে, ওই যে ইলাস্ট্রেটর দিয়ে ভেক্টর করে নেবেন, যে ফটোশপ, এই যে কিংবা ইপিএস এ নিতে পারেন। ইপিএস তো আপনি আপনার ফটোশপে সাপোর্ট। আমার এটা চাইছিল যে ভাইয়া ইয়েতে দেওয়ার জন্য, বিজনেস কার্ডে দেওয়ার জন্য, আমি পিএনজি নিয়ে ওই বিজনেস কার্ডে বসাইয়া দিয়ে দিয়েছিলাম। নিতে পারেন, ওকে, ঠিক আছে। আর তাহলে আমরা, আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন যে বিষয়টা আসছে সেটা হচ্ছে শাটার স্টকে। শাটার স্টক রাকিবুল ভাইকে মোটামুটি প্রস্তুতি দিতে বলছিলাম, আমিও ফুললি প্রস্তুতি নিচ্ছি শাটার স্টক অ্যাকাউন্ট দেখার বা যাবতীয় বিষয়গুলো দেখানোর জন্য। রাকিবুল ভাই, আপনি কি বা ফাইল রেডি করার দিক থেকে আপনি প্রস্তুত আছেন? যে ভাই, আমার তো ডিজাইন করা আছে, আমি ওটা কিভাবে মানে রেডি করতে হয় সব দেখাই দিব। আচ্ছা, ঠিক আছে, তাহলে এদিকে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলো আমি কমপ্লিট করতেছি, এবং এদিকে ডিজাইনের বিষয়টাও আমি ফুললি ক্লিয়ার করতেছি, বা যে কোনো প্রশ্ন যেন আপনাদের উত্তর দিতে পারি এই বিষয়ে প্রস্তুতি নিছি। তাছাড়া রাকিবুল ভাই, কে আপু, ইনাদের কয়েকজনকার আমাদের, তারপর সম্ভবত আকিদে আপু, কয়েকজনকার ফাইল অলরেডি অ্যাপ্রুভ করা আছে, সেক্ষেত্রে তারা আমাদের হেল্প করবেন যদি আমি কোনো জিনিস বাদ দিয়ে যাই। তাহলে আমরা যে কারো একটা অ্যাকাউন্ট খুলবো। এখন অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে আমাদের যেমন অন্যান্য মার্কেট প্লেসের ক্ষেত্রে আমাদের ভোটার আইডি কার্ড বা এই জিনিসগুলো প্রয়োজন হতো, এই মার্কেট প্লেসের ক্ষেত্রে ভোটার আইডি কার্ডের ছবির বিষয়টা প্রয়োজন নেই, শুধুমাত্র ইনফরমেশন, একটা ফোন নাম্বার এবং ইমেল হলেই হয়ে যাবে। তাহলে আমরা কার অ্যাকাউন্ট খুলবো এখন বলেন? কে পিসিতে আছেন, স্ক্রিন শেয়ার কে করতে পারবেন? ভাই ভাই আমি গুন। আচ্ছা, তাহলে ভাই আর কে দুঃখ, ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। এখানে অ্যাকাউন্টের বিষয়টা কি, যে কেউ খুলতে পারবে, কিন্তু যেহেতু এটা আর্নিং এর বিষয়, যদি কোনো কোনো স্টেপ আমরা মিসিং করে ফেলি সেক্ষেত্রে এটা সমস্যা হতে পারে। তাহলে আর কে দুঃখ, ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন আর মাইক্রোফোনটা অন রাখেন। আমি একটা লিংক, প্রত্যেককে একটা লিংক দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে রেফারেল লিংক, অর্থাৎ আমার একটা রেফারেল লিংক দিচ্ছি, আপনি চাইলে এটা থেকেও করতে পারেন, না চাইলেও করতে পারেন। এই রেফারেল লিংক হলে কি হবে, আপনাদের ফাইল অ্যাপ্রুভ হলে ওখান থেকে আমাকে কিছুটা, বলতে আপনাদের টাকা কাটা হবে এমনটা না, আপনাদের থেকে কোনো কিছু কাটা হবে না, জাস্ট ওই যেমন বিকাশের ক্ষেত্রে বা এগুলোর ক্ষেত্রে রেফারেল করা হয়, ঠিক সিমিলার। আমি আবার রেফারেল লিংক দিচ্ছি, এখান থেকে আপনারা চাইলে অ্যাকাউন্ট খুলতে পারেন। আর কে দুঃখ, আপনি আমার এই একটা লিংক গ্রুপে পোস্ট করে দিচ্ছি, প্রত্যেকটা গ্রুপে আমার লিঙ্কটা আমি পোস্ট করে দিচ্ছি, কিংবা আপনারা যে কারো রেফারেল ভাবে খুলতে পারেন, রেফার করে খোলাটাই বেশি পারফেক্ট। আচ্ছা ভাই, রেফারেন্স কো এই লিংকটা তো আবার কিসে, ফাইবারেও হয়, ওইটা তো লেখা আছে $100। হ্যাঁ, ফাইবারের ক্ষেত্রে যদি আপনার যাকে রেফারেল করতেছেন সেই ফ্রেন্ড যদি আপনার ভালো আর্ন করতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে ওখানে একটা ভালো কিছু বা আর্ন জেনারেট করতে পারবেন। আচ্ছা ভাই, আমার কি কথাটা কি ডাবল ডাবল আসছে না? আচ্ছা, এখন কি আপনার কথা তো আমি একবারই শুনতে পাচ্ছি, আপনার আমার কথা কি, আপনার কথা আপনি ব্যাক পাস্ট শুনতে পাচ্ছেন এমন কিছু? না না ভাই, আমার কি আমার স্পিকার আর মাইক্রোফোন একসাথে তো, আপনার সমস্যা নাই, আপনার কথা আমি পারবেন না, কোনো অসুবিধা হচ্ছে না আমার। ভাই ঠিক আছে, ওকে, পারফেক্ট। তাহলে আপনার গ্রুপে একটা আমি লিংক পোস্ট করে দিছি, আর এই লিংকটা আমি প্রত্যেকটা গ্রুপে একটু পরে পোস্ট করে দিচ্ছি বা এখনই দিয়ে দিচ্ছি, আপনি ওই লিংকটাতে যান। জি, ফেসবুকে দেয়া হয়েছে, যান ফেসবুকে, দিয়ে দিছি অলরেডি, আপনার আপনি 475 আছেন ওখানে দিয়ে দিছি। রিলোড দেন, চলে আসার কথা, কিংবা আমি পিন পোস্ট করে দিচ্ছি, এটা ওকে পিন পোস্ট করে দিয়ে দিছি ভাই, আসেনি এখনো। একটু ওয়েট করেন, বাকি গ্রুপগুলোতে যদি ক্লাসের থাকা অবস্থায় কেউ অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে খুলতে পারবেন। আচ্ছা, এটা কি আমার লিংকটা আসতেছে সরাসরি?
জি ভাই, এখানে তো কপি রেফারেল লিংক। একটু ওয়েট করেন, আপনার কি পূর্বে 28 টাকার অ্যাকাউন্ট আছে কি এমন কিছু? না অ্যাকাউন্ট না ভাই, আমার কোনো কখনো খোলা হয়নি। ঠিক আছে, একটু ওয়েট করেন। আচ্ছা ভাই, এবার একটা লিংক দিচ্ছি, এটা দিয়ে যান দেখি। এবার একটা লিংক পোস্ট করছে, আগেরটা ডিলিট করে দিচ্ছি। আসলে আমার 28 টাকা, আমারটাও আমার অ্যাকাউন্টটাও নতুন। খুব ভালো ছবি, প্রকৃতির ছবি, এমন কিছু ভালো, এমন ছবি, এক কথায় ভালো কিছু ছবি যদি হয়, সেই ছবিগুলো আপনি এই ওয়েবসাইটে বিক্রি করতে পারবেন। আগে থেকে এটা ছবি বিক্রির জন্য খুবই একটা জনপ্রিয় ওয়েবসাইট, ছবি এবং ভিডিও বিক্রির জন্য, এবং এটা এখন ভেক্টরও বিক্রি করা যায়। তাহলে এখান থেকে যেহেতু আমরা অ্যাকাউন্ট তৈরি করব, তাহলে আপনি গেট স্টার্ট ওখানে শুরু করে ক্লিক করেন, কিংবা সাইন আপ নাও যেখানে ইচ্ছে ক্লিক করেন, সাইন আপ নাও বা গেট স্টার্ট। আচ্ছা ঠিক আছে, এরপরের দিকে লক্ষ্য রাখেন, 28 টুকে কিন্তু দু ধরনের অ্যাকাউন্ট খোলা যায়। অনেকে বুঝতে একটু ভুল হতে পারে, শুরুর দিকে আমার একটু ভুল হয়েছিল। উপর দিকে অ্যাকাউন্টে দেখেন, এখানে লেখা আছে কন্ট্রিবিউটর। জি রেকর্ডিং, রেকর্ডিং জি ভাই চলতেছে। উপর দিকে দেখেন লেখা আছে কন্ট্রিবিউটর, উপর দিকে লেখা আছে কন্ট্রিবিউটর, অর্থাৎ কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট তৈরি করব আমরা। যেমন অন্যান্য মার্কেট প্লেস গুলোতে আমাদের অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে কিন্তু কন্ট্রিবিউটর হইতাম, এখানে সরাসরি আপনাকে কিন্তু কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট তৈরি করতে হচ্ছে, সেহেতু এই বিষয়টা লক্ষ্য করে রাখবেন। ঠিক আছে ভাই, আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার ফুল নেম দিয়ে দেন, বানান বা এগুলো ভুল করবেন না। ওকে ঠিক আছে, এখানে আপনার নিচের ক্ষেত্রে এখানে যেটা ডিসপ্লে নেম আছে, অর্থাৎ পাবলিক যেটা দেখবে সেটা, এই যে নিচের যেটা নিচের সেকেন্ড নেম যেটা আছে, আপনার যারা কাস্টমার তারা আপনার এই নামটা দেখতে পাবে, চাইলে প্রয়োজনে আপনি। আচ্ছা ভাই, এটা কি এডিট করা যাবে নাকি উপরটা লেখার সাথে সাথে? তো এটা এটা এডিট করতে পারবেন, এডিট করতে পারবেন। এটা হচ্ছে পাবলিক যে নামটা, এটা চাইলে আপনি ছোট করে লিখতে পারেন বা ইউজার নেম হিসেবে দিতে পারেন। ওকে ঠিক আছে, আর পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি চাইলে স্ক্রিন শেয়ার স্টপ করতে পারেন, কমপক্ষে 8টা পাসওয়ার্ড হতে হবে, বড় হাতের অক্ষর। না ভাই সমস্যা নাই, দেখা তো যাচ্ছে না, সমস্যা নাই, পাসওয়ার্ড স্মরণ রাখবেন বা সেভ করে রাখতে হবে, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, নাম্বার, এগুলো থাকতে হবে কমপক্ষে 8টা। ওকে আই এগ্রি, জি ভাই দিয়ে দেন। আচ্ছা পাসওয়ার্ডে আপনি আপনার এই ইউজার নেমটা দেখি, প্লিজ ক্যান নট, আচ্ছা লেখাটা পড়া দরকার ছিল, ইউজার নেম থাকতে পারবে না। আচ্ছা হ্যাঁ, কে আপু বলেন, সবচেয়ে ভালো হয় ভাইয়া যদি একটা নোটপ্যাডে ঠিক করে লিখে তারপরে এখানে কপি করে। আমি দেখতে পারবো যে কি কি পাসওয়ার্ড আছে আমার, পাসওয়ার্ডটা সেভ করার পরে আপু দেখা যায়, অবশ্য পরে যদি সেভ থাকে পরবর্তীতে দেখা যায়, হ্যাঁ ব্রাউজারের ভিতর থেকে দেখা যায়। আচ্ছা পাসওয়ার্ড নিয়ে নিছে আর ওকে অ্যাকসেপ্ট দিয়ে দেন। তাহলে এই বিষয়টা লক্ষ্য করে রাখুন, পাসওয়ার্ড, এই নাম বা সবগুলো, এই যে প্রত্যেকটা মার্ক চিহ্ন চলে আসছে, নেক্সট, তাহলে কন্ট্রোলার চলে আসলাম, থ্যাংক ইউ, আপনার ইমেইলে চলে যান।
জি ভাই। আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে, এখন একটা ফর্ম পূরণ করতে হবে, ভিতরে 100% করতে হবে, 100% না করলে ততটা সমস্যা নেই। এই যে এখানে ফর্মটা পূরণ করে ফেলেন, সুন্দর করে দিয়ে দেন। ঠিক সিমিলার সবাই একই ভাবে করবেন। আর যদি প্রয়োজন পড়ে যে আপনার দুটা লাইন, তাহলে দুটা লাইন ব্যবহার করতে পারেন, আর একটা লাইন ব্যবহার করলেও হবে যদি প্রয়োজন পড়ে। ভিলেজ না লিখলেও ওভাবেও হবে, শুধুমাত্র এইভাবে শুরু করতেন, ভিলেজ, পোস্ট অফিস, পোস্ট কোড, জেলা দিলেই এনাফ। ভাই পোস্ট কোডটা কি এখানে দরকার আছে নাকি পরবর্তীতে লিখলে সমস্যা? পরবর্তীতে লিখলে পোস্ট কোড, পোস্ট কোডও দিয়ে দেন, আর পরবর্তী লাইনে আপনার ওই জেলার নাম দেন। এটা কি উপরে একটা অপশন আছে? হ্যাঁ, নিচের দিকে যে অ্যাড্রেস লাইন 2 সেখানেও দিতে পারেন, এখানে জেলার নাম যদি ওখানে। আচ্ছা ঠিক আছে। পোস্ট কোড ভাই খুবই গুরুত্বপূর্ণ, অ্যাড্রেস ভুল গেলেও আপনার পোস্ট কোড দিয়ে এটা অ্যাড্রেসটা বোঝা যায়। আচ্ছা প্লাস 88 এগুলা ভেরিফাইটা আবার তো, ও সরি ঠিক আছে, আমি মনে করছিলাম এটা ফোন নাম্বার 01 দিয়ে 001 দিয়ে শুরু হয়েছে তো এরকম। আচ্ছা আপনার জেলা কি ঢাকা আপনার ভোটার আইডি কার্ডে? জি। ওকে, জেলা না ভাই, এটা আমাদের স্টেট হিসাবে তো স্টেট, বুঝতে পারছি, হ্যাঁ আমারই বুঝতে ভুল গেছে, স্টেট তো বিভাগ। জি ভাই, কমপ্লিট। আর এই পাশেরটা অটোমেটিক কমপ্লিট, আরেকবার চেক করেন এগুলার ক্ষেত্রে, আরেকবার সব সময় যে কোনো ক্ষেত্রে এগুলো একবার ক্ষেত্রে চেক করে নেবেন। এবার দেখেন এখানে দুটো অপশন আছে, আপলোড ইওর ইমেজ, গো ইওর ড্যাশবোর্ড। সমস্যা নেই, আপনারা ড্যাশবোর্ডে চলে যান, নো থ্যাংকস, ফিডব্যাক আবাউট দেওয়ার প্রয়োজন নেই। তাহলে অ্যাকাউন্ট খুলে ফেলছি, আপনার অ্যাকাউন্টটা মাত্র 5% সম্পূর্ণ হয়েছে, এটা আমাদের এখন অ্যাকাউন্টটা কমপ্লিট করতে হবে। তাহলে ওই যে লেখা আছে প্রোফাইল ফটো লেখা আছে, ওখানে ক্লিক করেন, এখানে আপনার ইমেজ আপলোড দিয়ে দেন, ফাইবারে যেটা দিয়েছেন এটা দিলেও হবে, লোগো দিতে পারেন, যে কোনো দিয়ে দিতে পারেন, ইমেজ আপলোড দেন। ওকে, এখানে ভোটার আইডি কার্ডের আপাতত প্রয়োজন, ইমেজ আপলোড, আচ্ছা আনএবল টু আপলোড, আচ্ছা ঠিক আছে। এখানে 400x400 পিক্সেল এটা ক্রপ করে নেন ইমেজটা, বা 1:1 রেশিওতে করে নেন, বা 400x400 করতে হবে এমনটা না, আর জেপিজি ফরম্যাট হতে হবে।
ওকে তারপর হচ্ছে এই যে কন্ট্রিবিউটর টাইপে ক্লিক করেন এখানে আমরা দেখেন এখানে দেখেন ফটোগ্রাফার কিন্তু আমরা তো ফটোগ্রাফার হিসেবে খুলতেছি না আমরা ইলাস্ট্রেটর হিসেবে খুলতেছি এইভাবে দুই নাম্বারটা দিয়ে দেন ইলাস্ট্রেটর বা ভেক্টর আর্টিস্ট এরপরে নিচের দিকে যান হ্যাঁ এটা ক্লিয়ার যে স্টাইলের ওখানে যান একটার পর একটা স্টাইলের এখানে আমরা যে বিষয় নিয়ে কাজ করব সে বিষয়ে নিয়ে দিতে পারেন যেমন আমরা ফ্যাশন রাখতে পারি ক্যালিগ্রাফিও রাখতে পারেন ক্যালিগ্রাফি তারপরে ডিজিটালও রাখা যেতে পারে আচ্ছা আবহাওয়া তো এটা যেগুলা যেগুলা কাজ করে এগুলা আসলে কি সার্চ হোক বা প্রোফাইল সার্চের ক্ষেত্রে সুবিধা হবে ডিজিটালও রাখা যেতে পারে অর্থাৎ যে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব ওকে ঠিক আছে পরে আরো অ্যাড করে নিয়েন পরে এখানে আসলে সহজ হবে এই অ্যাড করা যাবে হ্যাঁ যাবে নিচের দিকে আসলে তাই যাবে তিনটাই আচ্ছা আসছে না আচ্ছা তাহলে তিনটাই নিচে তাহলে এরপর সাবজেক্টে আসেন সাবজেক্টে সিমিলার যে ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করলে ব্যাকগ্রাউন্ড নিয়ে করতে পারেন ফ্যাশন নিয়ে ডিজাইন রাখেন আমরা ডিজাইন নিয়ে কাজ করব এই যে ডিজাইন তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিজাইন নিয়ে করতে চাইলে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ডিজাইন রাখা যাবে যেটা আর কি আমরা করব ফ্যাশন দেওয়া যায় ফ্যাশনের কিছু বিষয় এরকম কারণ ফ্যাশন যদি ফ্যাশন নিয়ে আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো করেন ওকে ঠিক আছে আর কি আছে সাম্পল ডিজাইনও করতে পারেন হ্যাঁ ভেক্টর ভেক্টর দেন হ্যাঁ ভেক্টর দেন ভেক্টরটাই তো মেইন জিনিস ওকে আপাতত থাক হ্যাঁ আপাতত থাক এই ট্যাগ লাইনে এখানে আমাদের যে ওই ফাইবারে এক লাইনে একটা ক্যারেক্টার লিখতে বলছিল এখানে আচ্ছা এই এখানে এটার ক্ষেত্রে ডিজাইনার লিখে দেন এখানে ডিজাইনার আপনি ডিজাইন করবেন তো ডিজাইনার ওকে নিচে অ্যাড ডিজাইনার ওকে তারপর ট্যাগ লাইনে এখানে একটা ট্যাগ লাইন লিখে দেন এক লাইনে আই এম এ ডিজাইনার বা এমন কিছু লিখে দেন বা এক বাক্যে যেমন ফাইবারের যে ইউজার নেমের নিচে যে টেক্সটটা ছিল এই ধরনের একটা আসলো লোকেশন দিয়ে দেন এখানে ওয়েবসাইটটা আবার তো ফাঁকা রাখেন সমস্যা নেই ও তবে ওয়েবসাইট ফেসবুকে ইউজার নেম দিয়ে দেন ফেসবুকের এটা প্রত্যেকটা দিয়ে দেওয়াটা ভালো নতুন ট্যাবে নেন নালে এটা ট্যাবটা চলে যাবে আবার মাউসের মিডল বাটন ক্লিক করলে নতুন ট্যাব ওকে এখানে লিংকডইনের ইউজার নেম আর কি দরজা শুধু বাকি সাইডের এগুলো থাকবে ভাই হ্যাঁ থাকবে না ওই আপনি ওইভাবেই করেন নতুন ট্যাবে একটা নেন প্রোফাইল ছবিতে ক্লিক করলে এখানে চলে আসবে আপনার ইউজার নেমটা ছোট করে নেওয়াটা ভালো ইউজার নেমটা আপনি এখান থেকে আগে ছোট করে নেন ভাই আমার ইউজার নেম ছোটই আমার আর কে দূর যায় শুধু বাকিগুলো তো এমনিতেই আসছে আসুক এটা লোড হয়ে যাক লিংকডইন ওই আপনার ওই প্রোফাইল প্রোফাইলে গেলে এখানে ইউজার নেমটা চলে আসে আপনি ডাটা ব্যবহার করতেছেন না ওয়াইফাই ভাই ওয়াইফাই কিন্তু আমার এই লিংকডইন আর হলো ফেসবুক এই দুইটা ওয়েবসাইটে ঢুকতে গেলে একটু স্লো হয় ওকে বুঝতে পারছি যে আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করেন প্রোফাইল থেকে বা ওখান থেকে প্রোফাইলে চলে যান এইটা তো মনে হচ্ছে আপনার প্রোফাইল যদিও জি ভাই এটাই প্রোফাইল আচ্ছা আবার ক্লিক করেন দেখি তাও একটু দেখি কি প্রোফাইলে আসলে আপনার ইউজার নেম ওই লাস্ট B663 এটা সহ হয় আই এনটা থাক বাদ দিয়ে আর কে থেকে বাকি বাদ তুলে নেন ওই যে শেষের থ্রি থেকে আর থেকে থ্রি পর্যন্ত নেন থ্রি পর্যন্ত আচ্ছা বা এটা শেষের থেকে ব্যাক দিলে হয়ে গেল এখানে নিয়েন আয়ানটা এখানে ব্যাকের ব্যাকে সবার ব্যাকেটটা রাখলে হবে না হলে ইনস্টাগ্রামে ইউজার নেম দিয়ে দেন এখানে একটা সুবিধা কি জানেন শাটা স্টক থেকে সরাসরি আপনাকে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারতেছে ফেসবুক বা এগুলো কিন্তু অন্যান্য মার্কেট প্লেসের ক্ষেত্রে এই কন্ট্যাক্টের অপশনটা কিন্তু নাই যেমন ফাইবারে তো
এই ফেসবুক বা অন্যান্য মার্কেটপ্লেসের নাম কোনোভাবেই আসে না। হ্যাঁ এটাই হয়, আর কে দুর্জয় 407। আর চেষ্টা করবেন যে এদিক থেকে যারা সব ইউজার নেম একই রকম নেওয়ার চেষ্টা করবেন। আমার প্রোফাইলে দেখাচ্ছি আমার ইউজার নেম প্রায় সব একই রকম, এক্ষেত্রে সার্চে পেতে ভাই ইউজার নেম সবার একই রকম প্রায়, কিন্তু ওই যে লাস্টে কয়েকটা নাম্বার দেওয়া লাগে এগুলো সবকটা সিমিলার হয়ে যায় এই কারণে। আচ্ছা আর ভাই অ্যাকাউন্ট এগুলো এক ব্যাগ এক সময় খোলাতে এই কারণে সমস্যা। ঠিক আছে ইন্টারনেট আর কে দূর যায়, এটা সম্ভবত আর কে দূর যায় এটাই হবে। হ্যাঁ এটা ঠিক আছে। আর বায়োগ্রাফি এখানে আছে আপনার, এটা বড় করে লিখবেন, এটা হচ্ছে আপনার সম্পর্কে বা ডিটেইলস একটা লেখা লিখবেন, বা এখানে আপনি আবাউট শুধুমাত্র আবাউট রাখতে পারেন, পরবর্তীতে খুব সহজে এডিট করা যাবে কোনো সমস্যা নেই। আপনার ফাইবারে যান দেখি, হ্যাঁ ফাইবারে এটা লিখে নিয়ে চলে আসেন একই রকম জিনিস, বা খুব বড় করে লিখলে বা ক্যারেক্টার বেস এটা রাখলে ভালো হয়। আচ্ছা এডিট করার ওইভাবে হয়ে যেত, কন্ট্রোল এ দিয়ে কপি করে নিয়ে নেন, কন্ট্রোল এ কন্ট্রোল সি। কিছু কিছু অনেক জিনিস কিন্তু বাদ যাবে, যেমন এখানে যেগুলো যেগুলো ক্লিপিং পাথ ম্যানিপুলেশন এই বিষয়গুলো আসবে না এখানে, ওয়েব ব্যানার ডিজাইনটা থাকতে পারে। আচ্ছা ভাই এগুলো একটু এডিট করব না পরে, এগুলো আপাতত পরে দিন করা যাবে। হ্যাঁ পরে এডিট করা যাবে। আচ্ছা সেভ চেঞ্জ করে দিয়ে দেন আপাতত। আচ্ছা ইউ কি আসছে নিচের দিকে যান দেখি। আচ্ছা এখানে ইউ হ্যাভ নট মেড এনি সেট অফ পাবলিক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখেন আপনার এখানে 95% হয়ে গেছে, শুধু 5% হয়নি। কেন হয়নি বলতে পারবেন? এই যে ওয়েবসাইটটা দেওয়া হয়নি ডিটেইলস ভাই, না না ওই ডিটেইলস বলতে কি ওয়েবসাইটটা দেওয়া হয়নি, শুধুমাত্র ওয়েবসাইটের জন্য আসেনি। ওয়েবের ক্ষেত্রে কি আচ্ছা ভাই ওয়েবসাইটে তো ফাইবারে দেওয়া যাবে না, ফাইবার এটা না দেওয়াটাই পারফেক্ট। এখানে আপনি একটা ব্লক সার্চ আবাউট যদি পরবর্তীতে আমরা ডিজাইনারদের ক্ষেত্রে নিজের নামে প্রত্যেকের একটা ওয়েবসাইট দরকার থাকা দরকার। আমার নামে একটা ব্লক ওয়েবসাইট করে দিয়েছি রাকিবুল ভাই, বা কি আপু আপনারা এখানে কি দিছিলেন করতে হতো উপর থেকে লিংকটাই কপি করেন, কিচ্ছু লাগবে না, লোড নিক এটা সমস্যা নেই। কপি www রাখাটা পারফেক্ট, www ওই আসছে http টা কেটে দেন, www টা রাখেন। ওকে সেভ চেঞ্জ দিয়ে দেন, তাহলে আপনার এটাও এখন 100% হয়ে যাবে। ওকে আপনার প্রোফাইল 100% কমপ্লিট। এবার আপনি স্ক্রিনশট স্টপ করেন, আমি এবার এই অ্যাকাউন্টের কি কি রেস্ট্রিকশন কি কি মানতে হবে এগুলো বিষয় নিয়ে আলোচনা করি, বা কিভাবে একটা ফাইল আপলোড করব সব বিষয়গুলো আছে। তাহলে সিমিলার যারা যারা এদিকে পরে জয়েন করছেন, এখানে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের প্রত্যেকের ফেসবুক গ্রুপে একটা আমি লিংক দিয়ে দিছি শাটা স্টকের, ওটা হচ্ছে রেফারেল লিংক, এবং এটা পিন পোস্ট দেওয়া আছে। যারা যারা অ্যাকাউন্ট তৈরি করেনি ওই লিংক থেকে আপনারা চাইলে অ্যাকাউন্ট খুলতে পারেন, কিংবা সরাসরি অ্যাকাউন্ট খুলতে পারেন অ্যাজ ইওর উইশ। স্ক্রিন শেয়ার করলাম, এই যে আমার অ্যাকাউন্টে চলে আসলাম। দেখেন এখানে কি কি নিয়মগুলো মানতে হবে, এটা হচ্ছে শাটা স্টক কন্ট্রিবিউটর, এটা হচ্ছে দেখেন দুইটা আইকন, এটা হচ্ছে কন্ট্রিবিউটর আইকন আর এটা হচ্ছে শুধুমাত্র আপনার শাটা স্টক প্রোফাইল আইকন। এখান থেকে চলেন আমি চলে আসতেছি আপলোড, আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পরে দেখেন এখানে একটা ওয়ার্নিং আসতেছে নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে আসবে, আমারও এটা নতুন অ্যাকাউন্ট। এখানে কিছু কিছু বিষয় বলা হয়েছে, আমরা যেহেতু ভিডিও নিয়ে কি করতে হবে লার্ন মোড়ে আছে, ভেক্টর নিয়ে কি করতে হবে এখানে লার্ন মোড়ে আছে, তাহলে আমরা লার্ন মোড়ে ক্লিক করি তারা কি কি বলতেছে তাদের নিয়মগুলো একটু দেখি। দেখেন এখানে নিয়মগুলো বলা হয়েছে খুবই সিম্পল, যে আমরা অন্যান্য যেহেতু অলরেডি ভেক্টর মার্কেট প্লেসে কাজ করছি সেগুলো তুলনাও ধরতে গেলে এই মার্কেট প্লেসটা অনেক সোজা। প্রথমত হচ্ছে আপনার এখানে কপিরাইটের কথাটা বলছে, এরা বলছে শাটা স্টক ইজ অলওয়েজ লুকিং ফর নিউ কন্টেন্ট অ্যান্ড অ্যাড টু আওয়ার কালেকশন, ওরা সবসময় তাদের কালেকশনে নতুন কন্টেন্ট ওরা যোগ করতে চায়, এটা ইমেজ হতে পারে বা ভেক্টর যাই হতে পারে, সেটা আপনাকে আপনার কপিরাইট শুধুমাত্র আপনাকে রাখতে বলতেছে আপনার কপিরাইটের। আর এখানে কাজের স্টেপগুলো দেখানো হয়েছে, যেমন আপনার আপলোড করেন, এটা হচ্ছে আপনার লিংক ডিসক্রিপশন আপলোড করেন, সাবমিট করেন, রিভিউতে গেল আপনার ফাইলটা পাবলিশ হলো, কীভাবে হবে এটা একটা চার্ট দেখানো হয়েছে। তাহলে এখানে আরও কিছু বিষয় আসি, কোয়ালিটির দিক থেকে লক্ষ্য রাখার কথা বলা হয়েছে। তারপরে এখানে ফাইল রিকোয়ারমেন্ট, এই ওয়েবসাইট শুধুমাত্র ইপিএস ফাইল সাপোর্ট করে, তাহলে এই ওয়েবসাইট শুধুমাত্র ইপিএস ফাইল, অর্থাৎ আপনার ফটোশপের ফাইল আপনার এখানে অ্যাপ্রুভ দিতে পারবেন না,
শুধুমাত্র অনলি ইপিএস ইপিএস ফাইল, এটা আপ টু 100 মেগাবাইট, আগে ছিল এটা 15 মেগাবাইট, প্রায় 1 থেকে 1.5 বছর আগেই এটা ছিল অনলি 15 মেগাবাইট, 15 মেগাবাইটের বেশি ফাইল সাইজ হলে এটা আপলোড হতো না, এখন এটা আপডেট করছে, আপডেট করে এটা এখন করছে 100 মেগাবাইট, অর্থাৎ আপনার ফাইল সাইজটা 100 মেগাবাইটের আর কি বেশি হওয়া যাবে না, আর 100 মেগাবাইট অতটা হয় না। তারপর হচ্ছে নো লেস দেন 4। আচ্ছা ভাই, হ্যাঁ বলেন ভাই, একটা ডিজাইনে যদি শেপ বেশি না হয় ওটা তো অটোমেটিক ফাইলের এমবি বেশি হয়ে যায়, ওটা যদি আমার 100 মেগাবাইট ফাইলে রাখি যখন ভাই ইমেজ অ্যাড করা হয়, যখন ইমেজ অ্যাড করা হয় তখন সাইজটা অনেক বেশি হয়, আর এগুলা তো ইমেজ তো নেয় না, সেক্ষেত্রে একটা 50 মেগাবাইটের ফাইলে যদি আপনি করতে যান দেখেন যে ওইটাতে আপনার পিসি হ্যাং লাগার অবস্থা হয়ে যাবে। একটা 50 মেগাবাইটের যদি মানে ইমেজ ফাইলে সবচেয়ে বেশি এমবি খায় না? হ্যাঁ ইমেজ ফাইলে, আর আমরা তো এই ওয়েবসাইটগুলো তো আপনার ইমেজ ইনক্লুড করতে হয় না, সেক্ষেত্রে দেখবেন সাইজ কমই থাকবে, 100 মেগাবাইটের মধ্যে নিচে দেখেন অনেক বড় ফাইল হবে না, এখানে এত আপনার পাথ চলে আসবে দেখবেন যে পিসি স্লো কাজ করা শুরু করে দিছে যদি আপনি ইমেজ অ্যাড না করেন। আর এই ওয়েবসাইটগুলো তো ইমেজ নেয় না, কোনো রাস্টার কোনো কিছু রাস্টার রাখতেই পারবেন না, রাস্টার রাখলেই আপনার ফাইল রিজেক্ট করবে, অর্থাৎ ইমেজ জাতীয় ফটোশপের পিক্সেল বেস যা কিছু হবে সবগুলো ভেক্টর শেপ বেস হবে। এটা গেল তাহলে শ্যাডো থেকে শুরু করে যা কিছু আছে। তারপরে আছে 100 মেগাবাইটের আর কি সর্বোচ্চ 100 মেগাবাইট। তারপর হচ্ছে এখানে থাম্বনেল ইমেজের ক্ষেত্রে এখানে যেটা বলা হচ্ছে, থাম্বনেল ইমেজ এখানে লাগে না, আগে লাগতো, আগে আমরা যেমন পিএনজি ট্রিতে আপলোড করতেছি একটা থাম্বনেল ইমেজ আর একটা হচ্ছে আপনার মেইন ফাইলে, আগে 27টাকেও এভাবে লাগতো, এখন আর লাগে না, এখন শুধুমাত্র ইপিএস ফাইলটা আপলোড করলে হয়ে যাবে। এখানে যেটা বলা হচ্ছে 4 মেগাপিক্সেলের যেন উপরে হয় এবং 25 মেগাপিক্সেলের যেন নিচে হয়। তাহলে 4 মেগাপিক্সেলের রেজুলেশন কত আমরা গুগলে সার্চ করি, আমি অলরেডি জানি তারপরে দেখাচ্ছি, আমি অলরেডি সার্চ করছিলাম আপনাদের ক্লাসের আগে আগে 4 মেগাপিক্সেল রেজুলেশন লিখে সার্চ করলাম। তাহলে 4 মেগাপিক্সেলের রেজুলেশন হচ্ছে এখানে যেটা দেখাচ্ছে 2464x এত পিক্সেল, এটা কিন্তু এটা ব্যবহার করা দরকার নাই, এই এটার ক্ষেত্রে আমাদের আর্টবোর্ড সাইজ আপনি 2000 থেকে 8000 মধ্যে নিতে পারবেন, অর্থাৎ 2000 থেকে 8000, কিংবা আপনি 2000x2000 নিতে পারেন, 2000x5000, 2000x6000 আপনার ডিজাইনের ক্ষেত্রে কেমন হবে আরো একটু ক্লিয়ার করে দিই। আমি 27টাকে যাচ্ছি, এখানে ফ্লায়ার লিখে সার্চ করতেছি, ফ্লায়ার লিখে সার্চ করে দেখেন, দেখেন এ কি করছে, একটা ফাইল রাখছে, এর এই যে ওয়াইডটা দেখেন কম, এক কয়টা রাখছে, দুইটা, এর ওয়াইডটা বেশি। এক্ষেত্রে আপনি 2000x8000 বা যা ইচ্ছা যেতে পারেন, মিনিমাম আপনার এদিকে 2000 রাখবেন, 2000 নিচে হলে আপনার ফাইলটা রেজুলেশনটা সেক্ষেত্রে আপনার রিজেক্ট করতে পারে আপনার দেখেন রেজুলেশন অনুযায়ী। অর্থাৎ আমি ফাইলটা রেডি করাও দেখাচ্ছি, অর্থাৎ যে আপনি আর্টবোর্ডটা নেবেন সেটা আপনাকে 2000x বা তার থেকে বেশি হতে হবে। এখন আপনার যদি এখন মনে করেন যে একটা ফ্লায়ার আপনি শো করাবেন সেক্ষেত্রে 2000x2000 নিতে পারেন, যদি আপনি পাশাপাশি দুইটা রাখতে যাচ্ছেন তাহলে 2000x4000 নিতে পারেন, যেভাবে ইচ্ছা। যেমন এখানে দেখেন অনেকগুলো ফাইল শো করেছে, এই জন্য ইনি আর্টবোর্ডটাও বেশি নিচ্ছে, তবে 8000 রেজুলেশনের বেশি না, 2000-এর কম না। এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন আপনারা, না কেউ বুঝেননি এমন কেউ আছেন? এই জন্য কিন্তু আপনার ফাইল রিজেক্ট হতে পারে ভাই, এগুলো তো সব ইলাস্ট্রেটর ফাইল। হ্যাঁ সব ইলাস্ট্রেটর ফাইল, ফটোশপের না, সব ইলাস্ট্রেটরে। তাহলে আমি ইলাস্ট্রেটরে ওপেন করতেছি, ফটোশপ ক্লোজ করি। ইলাস্ট্রেটর এর জন্য রাকুল ভাই আরো ডিটেইলস বলবেন আপনাদের, আর ক্লাস আজকে আমাদের অন্তত 10 মিনিট আগে শেষ করতে হবে, যেহেতু নতুন ব্যাচ আসছে ওনারা আগে থেকেই জয়েন করবে এমনটা। আচ্ছা এটা ওপেন হোক, আমরা এটা এদিকে আসি, এখানে আসলাম, তাহলে 4 মেগাপিক্সেল উপরে হতে হবে, 25 মেগাপিক্সেল নিচে হতে হবে। তারপর হচ্ছে আপনার এখানে একটা দেখাচ্ছে বাউন্ডারি বক্স অ্যারাউন্ড ইওর আর্টওয়ার্ক, অর্থাৎ আপনার নট ইওর আর্টবোর্ড, আর্টবোর্ডের বাইরে, আর্টবোর্ডের বাইরে কোনো টেক্সট যেতে পারবে না বা কোনো শেপ যেতে পারবে না। আর্টবোর্ডের বাইরে যদি আপনার একটুও শেপ থাকে আর্টবোর্ডের বাইরে তাহলে আপনার ওটা অ্যাপ্রুভ করবে না, শুধুমাত্র আর্টবোর্ডের মধ্যে থাকতে হবে। যে ক্রিয়েট নিউ গেলাম, এখানে ওই যে বললাম 2000 থেকে 8000, এখানে 2000 রাখলেন, এখানে আপনার কাজের ক্ষেত্রে আপনি 6000 4000 যা ইচ্ছা যেতে পারেন, পিক্সেলের দিক থেকে উপরে মিনিমাম 2000 রাখবেন। তাহলে আপনাদের 4 মেগাপিক্সেল তো 25 মেগাপিক্সেলের মধ্যে পড়বে এটাই। তাহলে এখানে আর্টবোর্ডের বাইরে কোনো কিছু রাখতে পারবেন না, যদি আপনি আর্টবোর্ডের বাইরে কোনো কিছু রাখেন
সেক্ষেত্রে আপনার ফাইলটা রিজেক্ট করা হবে। এরপর হচ্ছে আর স্টেট আর আপলোড কিভাবে করবেন এই বিষয়গুলো আসছে। ওকে, আপলোডের বিষয়গুলো গেলে একটু পরে আমরা সরাসরি দেখব। সাবমিট ইউর কন্টেন্ট, ওকে ঠিক আছে। এখানে আরেকটা জিনিস দেখেন যে সাবমিশন গাইডলাইন, এখানে আরও ডিটেলস বলা হয়েছে। এই লিঙ্কটাতে আমি যাচ্ছি, কিছু কিছু বিষয় আমি তুলে ধরি নাহলে যেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আরও এখানে আছে ফাইভ টিপস, এই যে দেওয়া আছে মোস্ট দা মোস্ট ফাইভ কমন রিজেকশন, এই জিনিসটা আমি এগুলো প্রত্যেকটাই দেখছি। তার মধ্যে আপনাদের এগুলো না দেখলেও হবে, তবে যা মোস্ট কমন এখানে দেখতে পারেন। এখানে একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা দেখতে পারেন। তাহলে আমরা আসি, এখানে আবার বলা হয়েছে কেন আপনার অ্যাকাউন্ট বা সাসপেন্ড করতে পারে বা এদের গাইডলাইনগুলো কি, এখানে আরও ডিটেলস বলা হয়েছে। খালি মেইন মেইন বিষয়গুলো সরাসরি বলি। প্রথমত হচ্ছে আপনাকে কপিরাইট করতে পারবে না, ইউ মাস্ট অন বা কন্ট্রোল আপনি নিজের দিক থেকে থাকতে হবে। এদিকটা একটা কপিরাইটের বিষয়টা আসলো। আরও আসি অ্যাকাউন্ট রিজেকশন, অর্থাৎ অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে 18 বছরের উপরে হতে হবে। অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে ভোটার আইডি বা এদিক থেকে 18 বছরের উপরে হতে হবে, এমনটাই তারা বলছে। যদিও বার্থ ডেটা আমরা দেইনি, ইউ মাস্ট হ্যাভ 18 ইয়ার্স ওল্ড বা ক্রিয়েট 28 স্টক অ্যাকাউন্ট, আপনাকে 18 বছর হতে হবে। তারপরে আরও যদি আসি, আচ্ছা ইওর অ্যাকাউন্ট অর্থাৎ আইডেন্টিফাই, আপনার অ্যাকাউন্ট আপনি একাধিক অ্যাকাউন্ট খুলছেন বা আপনার আইডেন্টিফাইয়ে, এরা যেহেতু সরাসরি ভোটার আইডি কার্ড নিচ্ছে না, এভাবে আপনার পরিচয়ে একাধিক যদি অ্যাকাউন্ট খুলেন, আপনার নামে আরেকটা অ্যাকাউন্ট খুলছেন, এক্ষেত্রেও আপনার অ্যাকাউন্ট এরা সাসপেন্ড করতে পারে। বিশেষ বিষয়টা এমনটাই বলা হয়েছে। এরপর হচ্ছে মেক পেমেন্ট, এই পেমেন্টের বিষয়টা কি, এটা যেটা বললাম এটা বাংলাতে বিষয়টা এমন আছে যে আপনি আপনার পেমেন্ট অর্থাৎ আপনার বন্ধুর পেমেন্ট, আপনি আপনার মনে করেন আপনার বন্ধুর পে ওনার অ্যাকাউন্টে আপনার পেমেন্টটা নিতে যাচ্ছেন, এক্ষেত্রেও আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করতে পারে। তেমন দেওয়া আছে দা মেক পেমেন্টস টু নেম ইন ইউর অ্যাকাউন্ট মাস্ট বি ফুল লিগাল নেম, অর্থাৎ আপনাকে ফুললি আপনার নাম লিগাল হতে হবে এবং অন্য কারো আইডেন্টি আপনি ব্যবহার করতে পারবেন না। এই যে দেওয়া আছে পেমেন্ট, আর কথা অন্য কারো আইডেন্টি ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ পেমেন্ট নিতে হলে আপনাকে আপনারই আইডেন্টি ব্যবহার করতে হবে, এই বিষয়টা তারা বলছে। তারপরে বলা হয়েছে যে ওকে, আপনার যদি বিজনেস অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আপনার বিজনেসের কথা বলা হয়েছে, আর যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে পার্সোনাল অ্যাকাউন্ট, আর অলরেডি আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর ওকে, এই যে বলছে ইউ মে নট ওপেন এ সেকেন্ড 28 স্টক অ্যাকাউন্ট উইথাউট পারমিশন, আপনি 28 স্টকের পারমিশন ছাড়া একাধিক আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবেন না, এটা কথা বলা হয়েছে। তারপরে হচ্ছে ইউ মে নট শেয়ার দ্য সেম অনলাইন পেমেন্ট, একটাকে যেটা বললাম অর্থাৎ আপনি আপনার যেটা অলরেডি 28 স্টকে যে পেমেন্টটা শেয়ার করা হয়ে গেছে, যে ইমেল বা যে পেওনার অ্যাকাউন্টটা, ওটা আরেকবার আপনি শেয়ার করতে পারবেন না, সেহেতু যখন আপনার এই অবস্থাতে পেমেন্ট নেবেন এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। তারপরে অ্যাকাউন্ট রেগুলেশন এটাও একটু দেখে নিতে পারেন। এদিকে আর একটা কিছু বিষয়, জি ভাই, জি যার যিনি ওই ফাইলের মালিক তিনি চিনতে পারে না, তাহলে সমস্যা নেই। আপনি আমার ফাইল মডিফাই করছেন, তিনি কোনো ভাবে বুঝতে পারতেছে না, তাহলে তো সমস্যা নেই। বা আমি যে কোনো একটা আইকন যদি গুগল থেকে নিয়ে সেটাকে ভেক্টর করে আমি আমার মতো করে কাস্টমাইজ করি, সেটাকে কি ধরবে নাকি? না, ও ক্ষেত্রে নাও ধরতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে কি যার মালিক উনি যেন বুঝতে না পারে, ধরতে গেলে এরকমটাই। কিন্তু নিয়ম দেওয়া আছে আপনি কারো ফাইল ডাউনলোড করে মডিফাই করো আপনার নামে চালাইতে পারবেন না, কিন্তু এখন যা যে মালিক সে যদি বলে এটা আমার অন কনসেপ্ট না, এটাই তাহলে এইভাবে আপনি চাইলে মডিফাই করতে পারেন যেন ওনার ক্ষেত্রে এই বিষয়টা না আসে। এটা আসলো। তারপরে এখানে আরো অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার পেমেন্টের বিষয়গুলো, এই সাবমিশন, তারপরে এখানে কি ধরনের ফাইল দিতে পারবেন না, 18+ ফাইল বা এই বিষয়গুলো দিতে পারবেন না, এগুলো আপনি আরেকটু করে আপনারা ধরবেন। তারপরে এই যে এখানে কিওয়ার্ড স্প্যামিং, কিওয়ার্ড স্প্যামিং এর বিষয়টা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনার হচ্ছে ফ্লায়ারের ফাইল আপনি লিখে দিয়েছেন এখানে বিজনেস কার্ড বেশি ডাউনলোড পাওয়ার জন্য, আপনার সাইজ হচ্ছে A4, লিখে দিয়েছেন A4 লেটার, অর্থাৎ এই ধরনের কিওয়ার্ড যদি আপনি ভুল লিখে দেন, যে বিষয়ে কিওয়ার্ড এই বিষয়ে যদি ভুল লেখেন সেক্ষেত্রেও আপনার ফাইলটা তারা রিজেক্ট করবে। তারপরে হচ্ছে রি অ্যাডিং কিওয়ার্ড, একই কিওয়ার্ড আপনি পূর্বে অ্যাড করছেন বা আবার অ্যাড করা এই বিষয়ের জন্য হতে পারে। তারপরে হচ্ছে রিপিট সেম টাইটেল বা বারবার একই জিনিস ব্যবহার করা, এটা এক ধরনের স্প্যামিং, এটার ক্ষেত্রে বলা হয়েছে। তারপর আরও যদি আমরা এখানে একটা জিনিস দেখি, আপনার যে ফাইলটা রিজেক্ট করা হয়েছে ওটা আপনি কোনো রকম পরিবর্তন না করে আবার সাবমিট করছেন, এই ধরনের কাজগুলো যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট তারা ডিসেবল করে দিবে। আরেকটা জিনিস, এখানে একটা ওয়ার্নিং এর বিষয় আছে, এই যে ওয়ার্নিং এর বিষয়টা যে ইফ উই সি
কি দেখছে রিপিটেড ইস্যু রিলেটেড টু কন্টেন্ট সাবমিশন অন অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি আপনার যদি এখন ইউ মে রিসিভ এ ওয়ার্নিং আপনি একটা ওয়ার্নিং রিসিভ করবেন আপনার যদি এই বিষয়গুলো আপনি ভুল করে থাকেন আপনাকে তারা প্রথমবার ওয়ার্নিং দিবে আপনি যদি এই নিয়মগুলো অমান্য করেন তারপর মাল্টিপল ওয়ার্নিং অর্থাৎ আপনাকে যদি একাধিক ওয়ার্নিং দেওয়া হয় সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হবে সেক্ষেত্রে ওনারা কিন্তু আপনাকে ওয়ার্নিং দিবে হয়তো ইমেলে আর যদি এই নিয়মগুলো বারবার আপনি অমান্য করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হবে তাহলে এইগুলো এদের নিয়মের দিক থেকে আর এখন হচ্ছে ফাইল রেডি করার বিষয়টা ফাইল রেডি করার বিষয় দিক থেকে রেজুলেশন ওই দিক থেকে বললাম আর আমি একটা ফাইল রেডির বিষয়টা আমি আচ্ছা ভাই রাইকুল ভাই ঠিক আছে আপনি একটা ফাইল রেডি করার দেখান আপনার পুরো ফাইল যেভাবে রেডি করেন তারপরে আমি আর একটা ফাইল রেডি করা দেখাচ্ছি তাহলে আপনি দেখেন ভাই আমি পুরো দেখাই লাস্টে দেখাই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ফাইল রেডির বিষয়ে আসি আমরা কিছুদিন আগে ইলাস্ট্রেটরে একটা বিজনেস কার্ড তৈরি করেছিলাম সেই বিজনেস কার্ডটা ধরেন আমরা ফাইল রেডি করব আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসলাম এই ফাইলটা আমি ওপেন করলাম যদি এটা কপি ডিজাইন সমস্যা নেই আমি সাবমিশন পর্যন্ত দেখাচ্ছি পুরো সম্পূর্ণ ফাইল রেডি করার ক্ষেত্রে তাহলে দেখেন এখানে আপনি যেভাবে অ্যাজ ইওর উইশ আপনি বিজনেস কার্ডটা ডিজাইন করলেন যেভাবে করার আপনি বিজনেস কার্ডটা ডিজাইন করলেন একবারে অন কনসেপ্ট হতে হবে কালার থেকে শুরু করে এটা তো আপনারা পারবেন এরপরে আমি চলে আসলাম কোথায় ফাইল থেকে নিয়ে আমাদের যেরকম একটা সাইজ নেওয়ার কথা বলা হয়েছে 4 মেগাপিক্সেলের উপরে 25 মেগাপিক্সেলের নিচে সেভাবে আপনি 2000x2000 নিতে পারেন কিংবা 2000x3000x4000 আপনার যতটুকু প্রয়োজন ঠিক পিএনজিটির মতো 1200x1200 এরকম নিতে হবে এমনটা না আমার জন্য আমি 2000x2000 নিলাম এটা আমি যেহেতু ওয়েবের ক্ষেত্রে 8GB এখানে যেটা আমি লাস্টে হবে এখানেও সবগুলো আপনার 8GB মোডেই হবে সেম ওয়াইকে মোডে দিলে কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্রুভ করা হয় তবে পারফেক্ট হচ্ছে 8GB মোড প্রিন্ট ডিজাইন হলো 8GB এখান থেকে 150 PPI রাখতে পারেন 8GB কালার রাখলাম 2000x2000 নিয়ে নিলাম ওকে পারফেক্ট এখন এখানে আপনি আপনার মতো করে প্রেজেন্টেশন করেন আপনি আপনার মতো করে প্রেজেন্টেশন করেন এই যে ফ্লায়ার করছে দেখেন এক একজন এক একজনের মতো করে যেমন ব্যাকগ্রাউন্ড একরকম কালার দিছে নিচে একটা শ্যাডো দিছে এনে উপরে একটা আলাদা কালার এখানে আপনি আপনার মতো করে আপনার ফাইলটা প্রেজেন্টেশন করেন তাহলে আমার দিক থেকে আমি একটু ট্রাই করি এখানে একটা আমি একটা শেপ নিচ্ছি এখান থেকে ইন্টারসেক্ট এখান থেকে ইন্টারসেক্ট নিলাম এটার স্ট্রোক কালার অফ করে দিলাম আর কালারটা একটু আমি এটার গ্রে করে দিচ্ছি বা বেশি গ্রে হয়ে গেছে এভাবে গ্রে করতে পারেন কিংবা মিডল বরাবর এই পাশ থেকে একটা লাইন কেটে দিয়ে দুপাশে দুটো কালার রাখতে পারেন এভাবে রাখলেন এটা আমি আবাহত লক করতেছি এখানে একটা লক্ষ্য রাখবেন কোনো ফাইল আপনি লক রাখতে পারবেন না লক কোনো ফাইল আপনি রাখতে পারবেন না এই বিষয়টা উল্লেখ করা হয়েছে সারা স্টকে আরও আমি কতগুলো ব্লগে পড়ছি আপডেটগুলো পূর্বের পরিনি অনেক নিয়ম পরিবর্তন করছে যেমন আগে 15 MB ফাইল ছিল এখন 100 MB কোনো লক রাখা যাবে না আমরা শেষে আনলক করব ফাইল সাজানোর জন্য একটা শ্যাডো তৈরি করা আছে বারবার এগুলো তৈরি করা ঝামেলা একটা ম্যাশ টুল দিয়ে একটা শ্যাডো তৈরি করা গেছিল সেটা আমি ওপেন করতেছি প্রায় সবগুলোর ক্ষেত্রে ব্যবহার করা যাবে শ্যাডোটা যদি আপনাদের প্রয়োজন হয় আমি দিয়ে দিচ্ছি গ্রাফিক্স ইলাস্ট্রেটর আইকন কালেকশন এই যে এখানে একটা শ্যাডো এই শ্যাডোটা আপনি ইলাস্ট বিজনেস কার্ড থেকে প্রায় সবগুলোতেই ব্যবহার করতে পারবেন এটা ম্যাশ টুলের মাধ্যমে করা এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো ম্যাশ টুলের মাধ্যমে করা এটাকে নিলাম শ্যাডোটাকে আমি এখান থেকে এখানে নিয়ে আসতেছি ওকে আবারও তো এটাকে এনে রাখলাম আর এটা হচ্ছে লেয়ার ওয়ানে আমি একটা নতুন লেয়ার নিলাম এটাতে আমার বিজনেস কার্ডটা রাখতে যাচ্ছি দুটা কারণ আছে একটা জিনিস মনে রাখবেন এখানে টেক্সটগুলো টেক্সট রাখতে পারবেন না আপনার টেক্সটগুলো সব আউটলাইন করে দিতে হবে সকালবেলা আমি ট্রাইং এর জন্য একটা আমি টেক্সটগুলো আউটলাইন করিনি আউটলাইন না করে একটা আপলোড করছি আপলোড করার সাথে সাথে আমাকে ওয়ার্নিং দিছে যে আপনার এটা টেক্সটগুলো আউটলাইন করা নেই সেক্ষেত্রে এখানে আপনার সম্পূর্ণ টেক্সট থেকে যাবতীয় জিনিসগুলো আপনাকে আউটলাইন করতে হবে এই ডিজাইনটাকে আউটলাইন করতে হবে এখানে লেয়ার মেনটেনের বিষয়টা খুব গুরুত্ব সহকারে বলা হয়নি আর তবে আপনি চাইলে লেয়ার মেনটেনেন্স করে দিতে পারেন এখানে আমি টেক্সট যদি আপনি আউটলাইন না করেন তাহলে আপনার ফাইলটা আপলোড করার সময়ই সমস্যা ধরবে ঠিক আছে আমি দুটাই করে দেখাচ্ছি আমরা একবার টেক্সট আউটলাইন করব না আর একবার টেক্সট আউটলাইন করব তাহলে আমি এটাকে টেক্সট আউটলাইন না করে আর সবগুলো এখান থেকে আনলক করে নিলাম আনলক অল সবগুলো আনলক করলাম এটাকে সবগুলোকে ধরলাম ধরে মুভ টুল দিয়ে এই ফাইলটাতে আমি এটা এখানে নিয়ে আসলাম ওকে এটাকে আমি সাইজে বড় করে নিচ্ছি এটা এখানে রাখলাম আর শ্যাডোটাকে এটা নিচে দিয়ে দিই নিচে লেয়ার আছে সেক্ষেত্রে সমস্যা নেই আর অল্টার চেপে দুপাশ থেকে বাড়াই দুপাশে একসাথে মিলে যাবে বা এই পাশ থেকে এটাকে বাড়াইলাম ওকে শ্যাডোটাকে আরেকটু ভিতরে দিয়ে দিই
এই যে এখন একটা শ্যাডোর মতো শ্যাডো নিচের দিকে চলে আসছে, ঠিক সিমিলার। এটাকে শ্যাডোটাকে অল্টার চেপে এফিসে একটা কপি করে নিচ্ছি আমি। এখন আপনি আপনার মতো করে সাধারণ যেভাবে ইচ্ছা গেল, কিংবা নিচের দিকে আমি এতটা ফাঁকা রাখলাম কেন, এটা আপনি চাইলে কালার ভেরিয়েশন করে দিতে পারেন। অল্টার চেপে এই যে নিচে দিলাম, আপনি উপরে এখানে ব্লু কালার রাখছেন বা এখানে আপনি রেড কালার করে দিলেন, এভাবে একটা কালার ভেরিয়েশন করতে পারেন যেভাবে ইচ্ছা সাধন। দেখেন এখানে আমি টেক্সটগুলো আউটলাইন করিনি। এই ফাইলটাকে আমি আপলোড করব এখন কিভাবে, এই ফাইলটাকে আপনি চলে যান ফাইল, ফাইল থেকে হচ্ছে সেভেস, সেভেস থেকে অবশ্যই মাস্ট বি ইপিএস হতে হবে। ডেস্কটপে রাখলাম, এখানে ফাইল দিলাম আমি ইপিএস, নাম দিলাম এফ আই এল ই, এটা আমি কিন্তু টেক্সট আউটলাইন করিনি, ডেস্কটপে রাখলাম ফাইল ইপিএস। এখানে একটা শর্ত আছে, আপনাকে মাস্ট বি ইপিএস 10 কিংবা 8 থেকে 10 এর মধ্যে করতে হবে। আপনি যদি সিএস 6 ও দেন তাহলে আপনার ফাইলটা অ্যাপ্রুভ করবে না, মাস্ট বি 10 বা 8 রাখতে হবে। আমি 10 করতেছি, 10 করলাম ওকে, এটা ওকে, তাহলে ফাইল রেডি হয়ে গেছে। ঠিক একইভাবে ফ্লায়ার থেকে শুরু করে আইডি কার্ড যাবতীয় জিনিসগুলো। এখন আমি এটাতে কিন্তু আউটলাইন করিনি, আউটলাইন না করে আমরা আপলোড করি। কিছুদিন আগে আপলোডের নিয়ম ছিল এরকম, আমাদের একটা ইমেজও এক্সপোর্ট করতে হবে, কিন্তু ওই নিয়মটা এখন আর নেই। তাহলে শাটার স্টকে আসলাম, হয়ে গেল কন্ট্রিবিউটরে, যে আপলোডে ক্লিক করেন, এখানে ফাইলটা টেনে এনে ছেড়ে দিলেও হবে, কিংবা এই যে এখানে ক্লিক করলাম জাস্ট ইপিএস ফাইলটা আপনি আপলোড করে দেন। এই যে ইপিএস ফাইল ধরলাম, ওকে করলাম, ফাইলটা আপলোড হচ্ছে, কিন্তু একটা ওয়ার্নিং আসার কথা যেহেতু আমি টেক্সটগুলো আউটলাইন করিনি। ওকে আপলোড হয়ে গেছে, নেক্সটে ক্লিক করতেছি, ওরা ফাইলটা চেকিং করতেছে, ভুল থাকলে এখানেই বলে দিবে। রিফ্রেশ দেই, এই দেখেন অলরেডি ওয়ার্নিং চলে আসছে, দেয়ার ওয়াজ এ প্রবলেম সাম অফ ইউর কন্টেন্ট, অর্থাৎ আমার প্রপ কন্টেন্টের মধ্যে কোনো সমস্যা আছে, ক্লিক হ্যাড টু ডিটেলস। এই যে ডিটেলসে ক্লিক করলাম, দেখ কি লেখা আছে, ইউর ভেক্টর কন্টেন্ট লাইভ ফন্টস, অর্থাৎ ওরা অলরেডি রোবটের মাধ্যমে চান্স চেকিং করে নিছে যে আমার ফন্টটা হচ্ছে আর কি ফন্টের বিষয় আছে বা আউটলাইন করা হয়নি, বা শেপের ক্ষেত্রে শেপকে বা কোনো ক্ষেত্রে আউটলাইন করা হয়নি, বা রাস্টার জাতীয় কিছু কিছু হয়েছে, এই সমস্যার জন্য এটা নিচ্ছে না। এটা আমি ক্লিয়ার অল করে দিলাম, দেখেন তাহলে এখানে কিন্তু সরাসরি ওরা কাজটা চেক করতেছে। এবার আমি এগুলো সব ডিলিট করে দিই, শ্যাডোটা রাখি, বা এক্সট্রা কোনো কিছু রাখা যাবে না। এবার আমি এখান থেকে এগুলাকে সবগুলোকে টেক্সটগুলোকে আউটলাইন করে দিচ্ছি, এমনকি স্ট্রোকটাকেও, যেমন এটা আমার স্ট্রোকে আছে, এটাকেও আউটলাইন করে দিতে হবে। আনগ্রুপ করলাম, এই যে এটা দেখেন স্ট্রোক, আমি যদি এখানে আসি, এই দেখেন এটা স্ট্রোক, স্ট্রোককেও আউটলাইন করা পারফেক্ট। স্ট্রোককে আমরা কীভাবে আউটলাইন করব বা হচ্ছে শেপ বানাবো, এটাকে বলা হয় এক্সপান। যেমন এটা ধরলাম অবজেক্ট, অবজেক্ট থেকে একটা জিনিস এখানে লক্ষ্য রাখেন, এটাকে সিলেক্ট করে দেখেন ফিল কালার অফ, স্ট্রোক কালার অন করা আছে, তার মানে এটাকে স্ট্রোককে ধরলাম অবজেক্ট এক্সপান, ফিল স্ট্রোক মার্ক করা থাকবে, ফিল মার্ক করা থাকবে, ওকে করেন। দেখেন এটা আর স্ট্রোক নেই, এটা আমার এই যে ফিল থেকে স্ট্রোক কালার থেকে ফিল কালারে চলে আসছে। এটাকে এভাবে করে ফেলতে পারেন টেক্সটগুলো। এটাকে আমি আনগ্রুপ করে নিই, বা এগুলোকেও আনগ্রুপ করে নিচ্ছি, একসঙ্গে যায় না, ট্রাই করছিলাম। ওকে এটা ওকে, ঠিক আছে, এই টেক্সটগুলো আমি একটা একটা করে একসঙ্গে শিফট চেপে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে, এই যে ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন আর এক্সপান্ড টেক্সটের ক্ষেত্রে একই রকম। আপনি যদি ক্রিয়েট আউটলাইন করেন তাহলে স্মরণ রাখবেন ওই টেক্সটটা আর এডিট করতে পারবেন না, এই জন্য সেভেস করে নিতে পারেন, অর্থাৎ এটা আপনার সেভ হিসাবে পরিণত হবে। ক্রিয়েট আউটলাইন করলাম, এটা আর আপনি এখন আর এডিট করতে পারবেন না, যেভাবে টেক্সট নাম চেঞ্জ করে ওইভাবে আর এডিট করতে পারবেন না। ঠিক সিমিলার এই ক্রিয়েটিভ স্টুডিও ট্যাগলাইন, এটাকেও আমি ক্রিয়েট আউটলাইন করলাম, আর এটা কি ভেক্টরে আছে, ওকে এটাকে আমি এক্সপান্ড করতেছি, এক্সপান্ড আর আউটলাইন একই রকম, এক্সপান্ড ওকে। ঠিক সিমিলার এই পাশে একটাও করে ফেলি, আনগ্রুপ এটাকে, এই এটাকেও আনগ্রুপ করে নিই, তাই এই টেক্স এখানে এখানে ধরলাম, এটাকে ক্রিয়েট আউটলাইন, কিংবা ভিতর থেকেও করতে পারেন, টেক্সে কিংবা অবজেক্টে যে কোনো একখানে আউটলাইন আছে খুঁজে দেখবেন, এক জায়গায় আউটলাইন করলে হলো রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, এবং এই এটাকেও আমি এক্সপান্ড করেছি, এটা না করলেও হয় কিন্তু এক্সপান্ড করাটা পারফেক্ট, কোনো টেক্সট যেন না থাকে। ঠিক আছে পুরোটাই আমার হয়ে গেছে, আর সবগুলো আনলক থাকলো, পুরোটাকে ধরলাম, ধরার পরে কন্ট্রোল ভি দিয়ে আবার মুভ করে ওই ডিজাইনের মধ্যে নিয়ে আসলাম, এই যে এখানে নিয়ে আসলাম, বড় করে নেই। তবে এভাবে শেপ কিন্তু বাইরে কোনোভাবে নিয়ে যেতে পারবেন না, বাইরে নিয়ে গেলেই সমস্যা। ওকে রাখলাম, এই শ্যাডোকে আবার এটার নিচে দিয়ে দিচ্ছি,
এটাই পাশে মিলাইলাম, এটাই পাশে মিলাইলাম, চলবে। এই শ্যাডোকে আবার অল্টার চেপে শিফট চেপে এই পাশে একটা কপি করলাম। ওকে, এখন কালার ভেরিয়েশন যদি করতে চান, আমি যদিও কালার ভেরিয়েশন করিনি, আপনারা একাধিক কালার ভেরিয়েশন গুলো এইভাবে দিতে পারেন, কিংবা আপনার আর্ট বোর্ডটা সাইড থেকেও নিতে পারেন। নিলাম, ধরে নিলাম আমি এটা একটা আলাদা কালার ভেরিয়েশন করছি, এটা একটা আলাদা কালার ভেরিয়েশন, এবং এগুলো আমার আউটলাইন করা। একটা কাজ ভুল হয়ে গেছে, আমি এটা লেয়ার টু তে করার দরকার ছিল, না করলেও সমস্যা নেই। আচ্ছা আসি, এটা আমি লেয়ার টু তে দিচ্ছি, তাহলে একটু সাজানোটা আর কি সুন্দর হয়। এটা রাখছি আমি লেয়ার টু তে। আপনি ফ্ল্যারের নিচেও দিতে পারবেন, ফ্ল্যারের ক্ষেত্রেও কাজ করবে, আইডি কার্ডের ক্ষেত্রেও কাজ করবে, দিলে হয়ে গেল। হ্যাঁ, নরমালি ড্রপ শ্যাডো দিলেও এটা ভালো লাগে না। আর এখানে একটা জিনিস মনে রাখবেন, শাডো স্টকে আপনি যদি যে কোনো জিনিস রাস্টার বেস দেন তাহলে কিন্তু নিবে না, এটা একটা আসলো। তারপরে আরো একটা বিষয়, কে আপু গতকাল বলছিল, যারা নতুন জয়েন করছেন, এখানে আপনি প্রমোশন জাতীয় কোনো কিছুই করতে পারবেন না। এমনকি প্রমোশন জাতীয় বলতে কি, যেমন এখানে আপনি ফেসবুকের আইকন বা গুগলের আইকন, কোনো কিছু আইকন ব্যবহার করতে পারবেন না, কোনো বড় কোম্পানির লোগো ব্যবহার করতে পারবেন না। এমনকি লোকেশনের ক্ষেত্রেও এটা সমস্যা হয়, এই লোকেশনের ক্ষেত্রেও আমি যেমন এটা লোকেশন লিখছি এইভাবে দেওয়াটা ঠিক হয়নি, তবে এটা বলছে লোকেশনের ক্ষেত্রেও আপনারা লিখে দিবেন ইওর অ্যাড্রেস বা ডেমো অ্যাড্রেস, যেটা দিয়ে কোনো অ্যাড্রেসকে বাইরে থেকে কোনো কিছু মার্ক করা হচ্ছে না। ফোন নাম্বারের ক্ষেত্রেও সেম, ওয়েবসাইটের ক্ষেত্রেও জাস্ট www.website.com এভাবেই দিয়ে দিবেন, এভাবেই দিয়ে দিতে হবেন। যদি এভাবে আমরা না দিই সেক্ষেত্রে আপনার ফাইলটা রিজেক্ট করবে, অর্থাৎ সব কিছু আপনাকে ডেমো ব্যবহার করতে হবে। আর তাহলে এটাকে আমি এখন গ্রুপ করলাম, এটাকে নাম দিলাম বা বিজনেস কার্ড এল আর এ, এটা না করলেও হয়, কোডাটা পারফেক্ট, BUSINE SSBUSINEW business card business card আর এখানে দিলাম ব্যাকগ্রাউন্ড এন্ড শ্যাডো BSCK কেরো ইউএনডি ব্যাকগ্রাউন্ড এন্ড শ্যাডো। আচ্ছা যাও, বানান সব ঠিকঠাক করে দিবেন, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড শ্যাডো থাকলো, আর এখানে হচ্ছে আমার বিজনেস কার্ড, এটাকে আমরা তাহলে এই যে এখানে বিজনেস কার্ডগুলো থাকলো এটাই, আর অ্যালাইন ট্যালাইন বা এগুলো সব ঠিকঠাক করে নেবেন আমি জাস্ট দেখানোর জন্য। তাহলে এইভাবে দেখেন আমরা ফাইলটা আউটলাইন করে ফেলছি, এবার আমি সেম আবার এটাকে আমি এক্সপোর্ট সেভ অ্যাজ করতেছি, সেভ অ্যাজ ডেস্কটপে, এর একটা ফাইল নাম দিয়েছিলাম, এটার নাম দিচ্ছি আমি ওকে, আবাহত রাখলাম, ইপিএস হবে অবশ্যই, আর ফরম্যাট আমাদের এখানে হবে 1 থেকে Illustrator 10, 8 বা 9 রাখতে পারেন, তবে 10 কিংবা 10-ই রাখাটা বেশি পারফেক্ট, 8ও রাখতে পারেন। ওকে করলাম, ওকেটা তৈরি হয়ে গেছে। এবার দেখেন ওই জিনিসটাই আমরা আবার আপলোড করি, যদি আপনার কোনো ভুল থাকে সরাসরি আপলোডের পরেই কিন্তু দেখায় দেয়। আপলোড কোথায় গেল? আচ্ছা, এটাই কন্ট্রিবিউটর, এটা আপনারা চাইলে বুকমার্ক করে রাখতে পারেন, আমি যেভাবে রাখছি সহজেই তাহলে যাওয়া যাবে। তাহলে আবার আপলোডে আসি, গট ইট, এবার আমরা ওই ফাইলটা সেভ করছিলাম ওকে দিয়ে, এই যে ওকে এই ফাইলটা। আচ্ছা, আমার আর্টবোর্ডের বাইরে কোনো কিছু আছে, দেখেন কন্ট্রোল এ দিয়েন, এই যে কাজের ভুলটা আমি কিভাবে বুঝতে পারলাম, এই যে আমার আর্টবোর্ডের বাইরে কোনো কিছু আছে এই জন্য ফাইলটা অ্যাপ্রুভ করবে না, দেখেন কন্ট্রোল এ চাপবেন। একটা জিনিস দেখেন, এই যে বাইরে সিলেকশন আসছে, তার মানে বাইরে আমার কোনো কিছু আছে, এই যে বাইরে এটা পুরোটা সিলেক্ট করলাম, এটা ডিলিট, আবার কন্ট্রোল এ চাপতেছে, এবার দেখেন আর্টবোর্ডের বাইরে কোনো কিছু নাই। যদি আর্টবোর্ডের বাইরে সামান্য কিছু কোনো কিছু থাকে আপনার সেটাকে অ্যাকসেপ্ট করা করবে না, এবং এগুলো লক রাখবেন না। এবার সেভ দিচ্ছি, সেভ এস করিনি আমি, নাহলে আবার ওখানে থামাই দিবে। ইপিএস এটার ফাইল নাম রাখতেছি আমি 1। আর্টবোর্ডের বাইরে কোনো কিছু থাকা যাবে না, যেভাবে চেক করলাম এভাবে আপনারা চেক করতে পারেন, কন্ট্রোল এ দিলেই, অর্থাৎ অল সিলেক্ট করলে চলে আসে 10। ওকে, আগেরটা ক্ষেত্রে ছিল এই যে 1, এই ওকেটা দেখেন, এই যে এক্সট্রা বাইরে কিছু অংশ আছে এই জন্য বুঝে গেছি যে ওটা সমস্যা আছে। তাহলে 1 আমরা এটা আপলোড করি, এখন সাবমিট, 1 কোথায় গেল, এই যে 1, ওকে করলাম,
ঠিক সিমিলার আগের মতো আপলোড নিচ্ছে, যদি আমার ফাইল তৈরিতে কোনো ভুল থাকে ওদের রোবটের মধ্যে যেটা আছে আপনাকে সাথে সাথে ওয়ার্নিং দিয়ে দেয়। আপনি চাইলে একসঙ্গে অনেকগুলো ফাইলও সাবমিট করতে পারেন, তবে শাটার স্টকের ক্ষেত্রে বলা হচ্ছে কি আপনি যখন প্রথমবার এক থেকে আট থেকে দশটা ফাইল সাবমিট করেন। রাকিউল ভাই বা কে আপু, আপনারা প্রথম দিকে কয়টা ফাইল সাবমিট করছিলেন একসাথে? আচ্ছা একটা করে। তবে অনেকের ক্ষেত্রে বলে থাকেন যে হচ্ছে একাধিক ফাইল সাবমিট করার জন্য একসঙ্গে আর কি আট থেকে দশটা ফাইল সাবমিট করার জন্য বলা হয় থাকে। আচ্ছা তৌহিদুল ভাই, উনি হচ্ছে হয়তো পরের ক্লাসের জন্য উনি আগে এন্ট্রি করতেছেন। আচ্ছা তৌহিদুল ভাই, আপনি হয়তো আমাকে শুনতে পাচ্ছেন, আপনি ভাই চারটার দিকে এন্ট্রি করেন, আপনাদের ভাই এখন আলাদা ক্লাস চলতেছে, আপনি চারটার দিকে এন্ট্রি করিয়েন। ওকে, এখানে আসলাম, আসার পরে আবার শাটার স্টকের কোনটাতে আপলোড ছিল এটাতে আমি রিফ্রেশ দিচ্ছি। এবার দেখেন আমার কিন্তু আগেরবার আউটলাইন করিনি, এবার দেখেন ফাইলটা কিন্তু নিয়ে নিছে, তার মানে এবার আপাতত ভুল নাই। এখন আপনি একসঙ্গে চার পাঁচটা ফাইলও একসঙ্গে কাজ করতে পারেন বা চার পাঁচটা ছাড়াও আলাদা আলাদাও কাজ করতে পারেন। যদি চার পাঁচটা ফাইল একসঙ্গে একই রকম, আপনার টাইটেল সবগুলোই ফ্লেয়ার, খালি ডিজাইনগুলো একটু আলাদা, সবগুলোই ফ্লেয়ার লিখতে যাচ্ছেন, সেইভাবে এখানে মার্ক করে নেবেন চারটা ফ্লেয়ার। এই চারটা ফ্লেয়ার মার্ক করে রাখবেন, একটাতে চান্স করলে সবগুলোতে চান্স হয়ে যাবে। তাহলে এই একটা করেও করতে পারেন, তাহলে এই ফাইলটাকে আমি সিলেক্ট করলাম, তার মানে আমার ফাইল তৈরিতে আপাতত কোনো সমস্যা নেই। এই যে একটু আগে আউটলাইন করিনি, এই জন্য সাথে সাথে আপলোডের সময় আমাকে বলে দিছিল, এটা সিলেক্ট করলাম। এখন বলতেছে আমার এটা ফাইলটা কিসের, অলরেডি এটা ইলাস্ট্রেশন নিয়ে নিছে কমার্শিয়াল, ঠিক আগের মতো। এখানে কিওয়ার্ডগুলো এই যে ভেক্টর, এখানে দেয়া আছে ভেক্টর, ট্যাম্প, ডিজাইন, ট্যাম্পলেট, এগুলো আপনি চাইলে এখান থেকে নিতে পারেন কিংবা নিজেও কিওয়ার্ড দিতে পারেন। তবে কিওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই ফেক কিওয়ার্ড বা মিথ্যা কিওয়ার্ড দিবেন না, আমাদের ট্যাম্পলেটের মধ্যে পড়ে, ভেক্টরের মধ্যে পড়ে, ডিজাইনের মধ্যে পড়ে, ব্যানারের মধ্যে পড়ে না, গ্রাফিক্সের মধ্যে পড়ে, ক্রিয়েটিভের মধ্যে পড়ে, যেটা হয় এটা এভাবে আপনারা দিয়ে নিলেন। এটা কমার্শিয়াল কিনা, ঠিক আছে ইলাস্ট্রেশন কমার্শিয়াল হবে, যেহেতু কমার্শিয়াল ইলাস্ট্রেশন অলরেডি আছে। এখানে হচ্ছে এটা সম্পর্কে ডিসক্রিপশন, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, এটা কোন ক্যাটাগরির মধ্যে রাখা যেতে পারে, বিজনেসের মধ্যে রাখা যেতে পারে, বিজনেস কার্ড যেহেতু বা যেটার মধ্যে সরাসরি বিজনেস কার্ড বা এগুলোর মধ্যে এইভাবে থাকে না, আপনার যেটার মধ্যে ক্যাটাগরির মধ্যে পড়ে, যদি টেকনোলজি রিলেটেড ডিজাইন হয় তাহলে টেকনোলজি রিলেটেড রাখতে পারেন, যেহেতু যেহেতু বিজনেস কার্ডের ক্ষেত্রে এক্ষেত্রে আমরা বিজনেসও রাখতে পারি। বা এটার ক্ষেত্রে দেখেন আবার এটার ক্ষেত্রে ক্যাটাগরিজ টু, এটার ক্ষেত্রে আরেকটা সিলেক্ট করতে পারেন। এটার ক্ষেত্রে কী সিলেক্ট করা যেতে পারে, ন্যাচারাল পিপল, আচ্ছা একজন মানুষের জন্য বিজনেস কার্ড যেহেতু ব্যবহার হয় এই জন্য পিপলও রাখা যেতে পারে, অ্যাস্ট্রাকও রাখা যেতে পারে, আচ্ছা পিপলই রাখলাম। যদি ধর্ম বিষয় হলে ধর্ম বিষয় রাখবেন। এরপর হচ্ছে লোকেশন বা কোনো দেশকে যদি আপনি টার্গেট করে করেন বা সেই ক্ষেত্রে আপনি লোকেশনের ক্ষেত্রে ইউজ করতে পারেন। আচ্ছা রাইকুল ভাই, এই বিষয়গুলো আপনি একটু বলে দেন দেখি, বা আপনার আপনার ক্ষেত্রে বাকি লোকেশন তো এটা নিজের এলাকার লোকেশন আর কি, মানে কোথা থেকে করছে। হ্যাঁ ওকে ঠিক আছে, আচ্ছা না দিলেও, যেহেতু ওই যে অপশনাল লেখা আছে না দিলেও হবে, এই দুই নাম্বারটা অপশনাল, এটাও না দিলেও হবে, হ্যাঁ না দিলেও হবে, এই যে পাশে অপশনাল লেখা দেওয়া আছে এগুলো সবগুলো। আর এখানে হচ্ছে এটার ক্ষেত্রে আচ্ছা মিউচুয়াল কন্টেন্ট বুঝতে পারছে, এটা মার্ক করতে হবে এটার ক্ষেত্রে, তাহলে সব রিভিউয়ার ক্ষেত্রে আর মোর অপশন এগুলোর ক্ষেত্রে কি প্রয়োজন আছে কিছু? আর আমি যেহেতু এটা আমার নিজস্ব ডিজাইন না দেখানোর জন্য এটাকে আমি রাখতে চাচ্ছি না, এটা সিলেক্ট করে এই যে এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি। আর আপনাদের ওন নিজের কনসেপ্টগুলো এখান থেকে সাবমিট করলে সাবমিট হয়ে যাবে, তাহলে এটা সিলেক্ট, আমি সাবমিট করতেছি না, ডিলিট ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাচ্ছে। এই হচ্ছে শাটার স্টক মার্কেট প্লেস। আর একটা জিনিস, যেমন পিএনজি ট্রি বা এগুলোর থেকে শাটার স্টক মার্কেট প্লেসটাকে খুব একটা ভালো মার্কেট প্লেস, এখানেও অনায়াসে কাজ করতে পারেন। শাটার স্টক আমার আপাতত বলার এতটুকুই, এখন কি আপু বা রাকিবুল ভাই আমার শ্যাডোটাই ওটা ওখানে দিয়ে দিচ্ছি, কালকে
আচ্ছা ভাই আমরা সারা স্টোরের বিষয়টা শেষ করি, স্ক্রিন কি শেয়ার আছে আমার? নাই, তারপর শেয়ার হতে আসতেছি। ওকে, আর আখি আপু বা কে আপু আর যাদের ফাইল অ্যাপ্রুভ অলরেডি হয়ে গেছে, আমার কোনো কিছু কি বলার মিসিং বা কোনো রুলস মিসিং আছে আমার এমন কিছু যেটা বলা হয়নি? না ভাই তেমন কিছু নাই, তবে ওই যে কিওয়ার্ডের ব্যাপারগুলো, আচ্ছা কিওয়ার্ড এখানে যেগুলো সাজেশন দিছে এগুলো তো আমরা নিলাম ক্লাসে দিয়ে না, পরে আবার অপশন আসবে একটা যে আমরা আরো চাই তখন তখন তারা যেগুলো ইউজ করছে এখান থেকে আপনাকে কিওয়ার্ড গুলো দেখাবে, এখান থেকে দেওয়ার সিস্টেম আছে। এটা হচ্ছে আপনার ওই দিক থেকে। আর এখানে ম্যাচ লোক করতে পাঠানো হয়েছিল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 17টার মতো, আর এই পাশে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 17টার মতো। তাহলে সিম্পল ভাই আমরা এখানে একটা শেপ নিয়ে নিই। আচ্ছা সারা স্টক সম্পর্কে যে কারো যে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। ডাউনলোড গুলো বেশি আসে, মানে একটা ডাউনলোড দিয়ে যদি কাস্টমার বেশি ডিজাইন পায় তাহলে ওইগুলা ডাউনলোডটা বেশি আসে। হ্যাঁ এই বিষয়টা ফলো করতে পারেন যে আপনি একটা ডিজাইনের মধ্যে একাধিক যদি রাখেন তাহলে হচ্ছে ডাউনলোড ঠিক হবে। আমরা হ্যাঁ এজ হিসেবে নিজেকে যদি আমরা কাস্টমার হিসেবে দেখি আমরাও কিন্তু চাই যে কম খরচে বা এক ডাউনলোড বা একটার ক্ষেত্রে বেশি পাওয়ার ক্ষেত্রে এটাও আপনারা করতে পারেন, যেখানে কালার ভেরিয়েশন বা অন্যান্য বিষয়গুলো এগুলো করতে পারেন। আর আপনাদের ক্ষেত্রে আপনারা ওগুলো আর্টবোর্ড সাইজ কত করে নিতেন? বিজনেস কার্ডের ক্ষেত্রে আমি 2000 বাই 4000 আপনি যেটা নিছেন, আর এমনিতে হচ্ছে 5000 3000 যেটা ওইটা নিই। ওকে, আর এখান থেকে ভাই নেভিগেশন, এখানে আমি এখান থেকে এটা নিলাম, এখান থেকে উইন্ডো থেকে আপনি নেভিগেটরে আসেন, আমাদের কাজটা দেখতে সুবিধা হবে। উভয় সকল ব্যাচকে এই বিষয়টা দেখানো অন্য একটা পেজে নেই থাকা জায়গায়, তাহলে সুবিধা হবে। অবজেক্ট ক্রিয়েট ম্যাশ এগুলাই আই থিঙ্ক হয়ে যাবে, ক্রিয়েট ম্যাশ এটা রাখলেন। এখন এখান থেকে আপনি ব্ল্যাক কালার হালকা হালকা করে এটাতে ছড়াই দেন তাহলে হয়ে যাচ্ছে। যেমন আমি এই যে ব্ল্যাক কালার হালকা করে এই যে এখানে নিলাম, এভাবে করে করে আপনাকে উপরেগুলোতে বেশি ব্ল্যাক কালার বা ঘরগুলো একটু একটু ছোটো করে নিতে হবে, এইভাবে এভাবে করা হয়েছে। করতে এটা করতে একটু সময় লাগে, এই যে এখানে ক্লিক করলাম দেখেন ওই যে ম্যাশগুলো আছে এই যে টুলগুলো ঠিক সিমিলার, এখানে ওই ওইটাই ম্যাশ টুল নিয়ে নিছি, এখন জাস্ট খালি এই পয়েন্টারগুলোতে কালারগুলো পিক 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 করে বসাইছি। এখন এইটাই আমি দিয়ে দিচ্ছি আপনাদের, আর এখন এটা যদি আপনারা এদিক থেকে করতে চান যে পয়েন্টারগুলো আমি এখানে ধরলাম আবার এগুলো নিচের দিকে বাঁকানো বা বাঁকাইতে এগুলোর সময় লাগে, ফুললি বাঁকানো একসঙ্গে অনেকগুলো ধরি, রাউন্ডেড ভাবে বাঁকানোটা একটু সময় লাগবে। তবে ভাই এটা যেটা আছে ম্যাশটুলের ক্ষেত্রে যেটা বললাম প্রত্যেকটা এভাবে ক্লিক করে করে নেওয়া যেতে পারে ম্যাশটুলের ক্ষেত্রে, আর নিচের দিকে আপনার হালকা হালকা করে কালারটা কম নেবেন এতটুকুই। আর শ্যাডোটা না হয় আমি কালকে আরেকটু দেখাই ক্লিয়ারলি ভাবে। জি ভাই ওকে ঠিক আছে, তবে এটা ম্যাশটুল দিয়েই করা। আর হ্যাঁ জি বলেন, গ্রুপে হোমওয়ার্ক আপলোড করেছিলাম। ওকে আচ্ছা রাকুল ভাই আপনি কি আপনি কি সারাইস্টুর সম্পর্কে আরো ফাইল রেডি করে দেখাতে যাচ্ছেন? তাহলে দেখাইতে পারেন। জি ভাই দেখাই, আপনি ভুলে একটু ধরেন কারণ আমি নতুন বিজনেস কার্ড দিতে যাচ্ছি, আগে আপনাকে দেখাইছিলাম কাজটা। আচ্ছা ঠিক আছে আসলে ভাই আমি দেখেন সারাইস্টুকে আসলে যেহেতু আমার নিজেদের সারাইস্টুকে ফাইল আপলোড নাই, যেহেতু আপনাদের দুজনের ফাইল আপলোড আছে এইজন্য সবসময় আপনাদের কাছ থেকে আমি সাজেশন নিচ্ছি, কারণ আমারও তো মিসিং হতে পারে এইজন্য। ঠিক আছে সমস্যা নেই, আমার দিক থেকে যদি হয় আমি আপনাকে বলবো, আর সারাইস্টুকের মোটামুটি সব নিয়মগুলো আমি পড়ার চেষ্টা করছি। আচ্ছা
আর 28 টুকে এখন একটা প্রশ্ন আসতে পারে যে কততে কত ডাউনলোড দেয়, যেমন পিএনজি ট্রির ক্ষেত্রে বলা হচ্ছে যে যারা নতুন আসলে অলরেডি একটা ব্যাচ জানেন যে কত ডাউনলোডে বা কত টাকা দেয়। এটা আসলে ফুললি খুব একটা নির্দিষ্ট ভাবে নাই, কোন সময় যেমন করোনার আগে আগে একটা ভালো অ্যামাউন্ট দিত বা এখন এটা অ্যামাউন্টটা কমাইছে, কখনো বেশি দেয় কখনো কম দেয়। তো 28 টাকার প্রোফাইলটা একটা একটা জবের ক্ষেত্রে বা এদিক ক্ষেত্রে এটা একটা খুব গুরুত্বপূর্ণ হতে পারে। জি আমাদের গ্রুপে আর কি একজনের আপু ওনার একটু বেশি হয়েছে, সেম ফাইলে আর একজন একটু কম হয়েছে, তখন ভাইয়া বলতেছেন যে এটা হচ্ছে যে সাবস্ক্রাইবার আছে কিনতেছে আর অ্যাকাউন্টের উপরে নির্ভর করে এটার অ্যামাউন্টটা। হ্যাঁ এটাও ঠিক আছে, এটার ক্ষেত্রে অনেকটা নির্ভর করে যে অ্যামাউন্টের দিক থেকে এটা। জি ভাই, এটা সাবস্ক্রাইবার যার যত বেশি কিনা তার থেকে রেট বেশি। হ্যাঁ তার সেটা তো রেট বেশি, এটাও ঠিক আছে। আসলে ইনার যে এই যে মার্কেটপ্লেস গুলো আছে ইনারা তো নির্দিষ্ট থেকে টাকা দেয় না, এই যে ডাউনলোড হচ্ছে ওই টাকাটা ওনারা কিছু রেখে দিচ্ছে, যাদের যার ফাইলটা ডাউনলোড হচ্ছে তাদের কিছু তাদের কাছ থেকে আপনার কিছু আর কি রেভিনিউটা শেয়ার করে দেওয়া হচ্ছে এমনটাই। আপু সাথে সাথে দিয়ে দেয়। হ্যাঁ ভাই বলেন। পাবলিশ করা যাবে যদি দেই? জি ভাই যায়, তবে চেষ্টা করবেন 1 থেকে 5 5 থেকে 6টা ফাইল দেওয়ার। আচ্ছা আমি আবার তো মিউট করতেছি, এই যে রাকুল ভাই ক্লাসটা দেখেন। আমি হচ্ছে গতকালকে ভাই একটা হচ্ছে নিজে পার্সোনালি ডিজাইন করছি সফটওয়্যার আর কি কম বেশি, এর জন্য এটা বলছিলাম যে দিয়ে দিতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, এই যে ভাই রাকুল ভাই এখন ক্লাস নিচ্ছেন আর আমি পরে আমরা তখন আবার প্রশ্নগুলো নিচ্ছি। ওকে রাকুল ভাই আমি মিউট করলাম। জি ভাই। ছাত্রটু ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আমি বলতেছি তবে এই যে এটার পরে যে ভাই ভাইয়ের অলরেডি কিছু ফাইল অ্যাপ্রুভ করানো আছে সেক্ষেত্রে ভাই আমাদের খুব ভালো সাজেশন দিতে পারবেন। সেভেন ভাই আসতেছে, এই যে ভাইটা দেখানোর পরে আমি ব্যাগ আসতেছি। ওকে ডাবল ক্লিক অটোমেটিক হয়ে যায় ভাই, এটার কোনো ওয়ে আছে? ডাবল ক্লিক বলতে আপনার মাউসের সমস্যা হতে পারে, দেখ ভিতর থেকে কোনো সেটিং তো মনে হয় আপনি চেঞ্জ করেন নি তাই না ভাই? না আমি ভিতর থেকে কিছু চেঞ্জ করি না। তাহলে মাউসেরই সমস্যা হতে পারে ভাই, দুইটা মাউস চেঞ্জ করতে ভাই একই অবস্থা। এফোর টেক এর মাউসগুলো ব্যবহার করেন ভাই, এটা তো আমি নষ্টই করতে পারি না এফোর টেক এর মাউসগুলো। ভাই টেক্সটগুলো সব আউটলাইন করে দিই। জি
আউটলাইন বলতে হচ্ছে শেপ তৈরি করে ফেলা, এটা এখন শেপের মতো আচরণ করবে যখন আউটলাইন করা হচ্ছে ওই টেক্সটটা। হ্যাঁ, সেক্ষেত্রে এদিকে যারা আর কি নতুন আসছেন, এক্ষেত্রে আপনার মেইন ফাইলটা সেভ এস করে নিয়ে নিন, যদি পরে আউটলাইন করার পরে দেখতেছেন যে কতদিন তো রাতুল ভাই যে বলছিলেন আউটলাইন করা লাগে না, তখন আমি ট্রাই করছিলাম দিয়ে। হ্যাঁ, এখন আরেক মানে অ্যাডোবিতে না না অ্যাডোবিতে এইভাবেই দিছি, রিজেক্ট করে দিছি। তবে আমি আমার দিক থেকে আপু আমি মনে করি যে আউটলাইন না করাটাই বেস্ট এখন। আমি কিছু সেটা তো জানি ভাইয়া, কিন্তু যে যেখানে দিব আমরা মার্কেটপ্লেস, আর না নিলে তো আমরা দিয়ে লাভ নাই। এটাই এটাই যেমন এই যে আউটলাইনের বিষয়টা আমি সকালবেলা চেক করছি যে একটা আউটলাইন ছাড়া দেই কি অবস্থা, দেওয়ার সাথে সাথে যেমন আপনাদের ওয়ার্নিং এর বিষয়টা দেখাইলাম যে আউটলাইন করা হয়নি, ওরা অলরেডি মেসেজে দিয়ে দিচ্ছে সাথে সাথেই রোবোটিক চেকের মাধ্যমে। আসলে তারা নিয়ে আমাদের টেক্সট কিছু করে না, টেক্সট সাথেতে ফেলে দেয় সম্পূর্ণ, এই জন্য আরো লাগে। কিন্তু এখন দেখেন আমি যে টেক্সটটা ফেলে দেই, যে ইলাস্ট্রেটর ভালো জানে না সে তো আবার এখন এই টেক্সট অ্যালাইনমেন্ট করা বা এগুলো তো তাদের ক্ষেত্রে সমস্যা হবে। তাহলে সে অন্য মার্কেট প্লেস থেকে নেবে, 28 টাকা তো এটা তারা জানিয়ে যায়। হ্যাঁ এমনটাই, কারণ যারা এইভাবে ফাইলগুলো কিনতেছে সে তো জাস্ট শুধু ক্লিক করে নামটা চেঞ্জ করে। ভাই এই ক্ষেত্রে শ্যাডোর ক্ষেত্রে কি করব, ম্যাশ টুল দিয়ে বানিয়ে নিব একটা? শ্যাডোর ক্ষেত্রে ভাই আমি এই যে শ্যাডো ফাইলটা হোয়াটসঅ্যাপে আপনাকে দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনি ডাউনলোড করে নিয়ে নেন। এটা আমরা ফ্ল্যাশ সহ যে কোনো এখানে ব্যবহার করতে পারেন, আমি প্রত্যেকটা গ্রুপে দিয়েছি 400, আরো কিছু শ্যাডো আমি ট্রাই করব, এই সবগুলোর ক্ষেত্রেই ছোট বড় করলে কোনো সমস্যা হবে না। ফ্লায়ারের দিয়ে দিলে ভালো হতো আপু, এটা ফ্ল্যাশও ব্যবহার, এটা ফ্ল্যাশও ব্যবহার করতে পারবেন, ফ্ল্যারের নিচে দেখেন ফ্ল্যারের নিচেও বসে যাবে এটা। আপলোড করতেছি, ওকে ভাই হোয়াটসঅ্যাপে এটা আপলোড হয়ে গেছে, মাত্র হাফ মেগাবাইট 500 KB। এমনটা যদি হয় ফাইবারে, যদি অনেকে মনে হয় যে কম্পিউটার টিকে থাকতে পারতেছি না, এটাও স্মরণ রাখেন যে শুধুমাত্র এই যে স্টক মার্কেট প্লেসগুলোতে থেকে কাজ করেই আপনি পার মান্থ 20,000 বেশি ইনকাম করতে পারবেন। আমার দিকে অনেক কয়েকজন আমার বড় ভাই চীনা আছেন, তারা অলরেডি 20,000 বেশি ইনকাম করেন, শুধুমাত্র ওরা স্টক মার্কেট প্লেসেই কাজ করে, এদিকে ফাইবার বলেন আপওয়ার্ক বলেন এই মার্কেট প্লেসগুলোতে তারা কাজ করেন না, রেগুলার দিনে 4-5টা করে ডিজাইন করে, যেহেতু এখন অভিজ্ঞতা হয়ে গেছে এই জন্য দিনে 4-5টা ডিজাইন অনায়াসে করতে পারে। না আপু আপনাদের গ্রুপে না হয় আমি কালকে দিই, আরো কিছু শ্যাডো আমি তৈরি করি বা এদিকে কিছু কালেকশন করি, একসঙ্গে 4-5টা শ্যাডো দিয়েছি, এখানে তো শুধুমাত্র একটা আছে। ভাই আমার মনে হয় কি আমি যেহেতু আজকের ক্লাসটা তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি, নতুন একটা ব্যাচ না হলে করতাম না, না হলে আপনাকে আমি গুগল ড্রাইভে দিয়েছি আর কি, শ্যাডো তৈরি করতে তো আমাদের সময় লাগবে এই জন্যই। আমি বুঝতে পারছি বিষয়টা আপনার, কিন্তু জি ভাই এই যে এখন হয়ে যাবে স্ক্রিন করে দেখুন। ওকে করেন, আসলে ফিচারটা হচ্ছে ওই ব্যাচের অলরেডি মনে আর কি একজন স্টুডেন্ট মনে অ্যাড হইছেন না, আবার তিনি চলে গেছেন হতে পারে, এটাই আর সমস্যা নেই। আমি আপনাদের জন্য আরো কিছু শ্যাডো কালেকশন বা এদিক থেকে তৈরি করা ছাড়াও শ্যাডো কিছু কালেকশনও করব। আচ্ছা ঠিক আছে, আমি একটু এই যে যেটা মাগুরা 470 এবং সিলেটের 03 ব্যাচের দিক থেকে আপনারা একটু খুবই কম কথাবার্তা বলতেছেন, আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে এমন কোনো কিছু তারিকুল ভাই বা কে আপু সেই দিকে যারা আছেন? ঝামেলা 475
হ্যাঁ জি আপু অলরেডি পোস্ট করছি ভাই। ওই যে ফাইলের ব্যাপারটা কি জানা গেছে? আমরা যে রিপোর্ট ফাইলটা কি করব, দেব কি না আমরা? ও হ্যাঁ রিপোর্ট ফাইল আপনাদের জন্য আমাকে এটা এই লিংকে দেওয়ার জন্য না বলছে, আপনাদের জন্য আলাদা একটা লিংক প্রোভাইড করবে এটা আমাকে বলছে। এটা অলরেডি ফোন করেছিলাম আমি অফিসে, রিপোর্ট ফাইলটা আমাকে এখন অফিস থেকে পাঠায়নি। আপনাদের লিংকটা একটু আলাদা। এটা ভাই যে আইকন কালেকশন এটা? জি ভাই এটা। আর যেমন কে আপু একটা ফাইল তৈরি করে নিছে, এরকম করে আপনারা কাজের ক্ষেত্রে তৈরি করেন তাহলে দ্রুত কাজগুলো করা সম্ভব হয়। ভাই ওই টুলটা ব্যবহার করেন যে এক নাম্বার মুভ টুল, সিলেকশন টুল। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড সাদা কেন? আচ্ছা ওইটা ব্যাকগ্রাউন্ডটা এদিকে আবার সাদা কালারের ম্যাচ না হয়ে গেছে তো এই জন্য। আপনার এই কালার তো সমস্যা নাই ভাই, সরাসরি কালারটা চেঞ্জ করা যাবে না, পয়েন্টার পয়েন্টার করে আপনাকে কালারটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ উপরে নিয়ে আসেন। কিবোর্ড থেকে শর্টকাটে করতে পারেন। এই যে যেমন এখানে শ্যাডোটা দেখেন পারফেক্ট ভাবে বসে গেছে, খুব সুন্দর। ফ্লায়ারের ক্ষেত্রেও সেম, এমনকি আইডি কার্ডের ক্ষেত্রেও না, এটা ছোট বড় করলে শ্যাডোটা সে সেভাবেই নিয়ে নেবে। আর এখন পুরো বিজনেস কার্ডটাকে একবারে মিডল অ্যালাইন করে নিতে পারেন, তাহলে সুন্দর দেখাবে। যেমন উপরে বেশি ফাঁকা কম, বা কেউ কেউ আবার ইমেজ নন ইনক্লুড এই ধরনের টেক্সট গুলো অ্যাড করেন। এটা তো ইমেজ নাই, ইমেজ আছে কি? নাই না ভাই, ইমেজ নাই। এখানে কিছু লিখে দেব বিজনেস কার্ড? আপনার না লিখলেও হবে, না লিখলেও মনে হয়, না লিখলেই মনে হয় বেশি ভালো লাগবে আমার মনে হচ্ছে। একটা এখন চারপাশ থেকে মিডল করে নেন, যেমন নিচে বা উপরে বিজনেস কার্ড এবং শ্যাডোটাকে, বিজনেস কার্ড এবং শ্যাডোকে একটা গ্রুপ করে নেন। বিজনেস কার্ড শ্যাডোকে একটা গ্রুপ করে আর্ট অ্যালাইন টু আর্টবোর্ড করে দিয়ে দেন, তাহলে হয়ে গেল। স্যার শ্যাডোটা কি আমাদের গ্রুপে দেয়া হয়েছে? আপু শ্যাডোটা এখন দিচ্ছে না কেন, কালকে একসাথে আরো কিছু শ্যাডো একসাথে দিয়ে দিব আপনাদের। ও আচ্ছা ওকে ঠিক আছে। তাহলে এই বিষয়টা আবার স্মরণ রাখেন, যেমন এই যে কোম্পানি নাম, এখানে কোম্পানি নাম লিখছেন, তারপরে ফোনের এখানে ডেমো ফোন নাম্বার, ইমেল এখানে ইওর ইমেল ইওর জিমেল, এইভাবেই কিন্তু শাটা স্টপ দেয়, না হলে ওই বিষয়গুলো খুব বেশি ওনারা সেন্সিটিভিটি ভাবে দেখে। আই থিংক অন্যান্য মার্কেট প্লেসের তুলনায় এদের ফাইল আপলোডটা অনেক সোজা। জি ভাই আর দ্রুত করে এরা। হ্যাঁ ওদের প্রিভিউ ইমেজ তৈরি করো, এগুলো তৈরি করো, এখানে একসাথে প্রিভিউ ইমেজ সব ক্লিয়ার যা কিছু আছে। যেমন যেমন ফ্রি পিকের ক্ষেত্রে ঝামেলা, এই যে এরা মিলতেছে না প্রিভিউ ইমেজ পিকচার ইমেজ, সরাসরি ইপিএস নিলে হয়ে যাইতো।
ভাই কোনো লেয়ার তো লক ছিল না তাই না? না না ভাই, লেয়ার লক না। তারপরে ফাইল হাইড করাও রাখা যাবে না, অনেক ক্ষেত্রে যদি মনে হয় ফাইল হাইড করে রাখছে পরবর্তীতে হাইড করে রাখা যাবে না। আচ্ছা এখানে কোনো ভাই প্রবলেম হয়েছে, ক্লিক করেন দেখি ফাইলে। আচ্ছা ভাই ওই যে শ্যাডোটার প্রবলেম, ভাই শ্যাডোর প্রবলেম, শ্যাডোটা তো ভাই ভেক্টরেই করা আছে, যেমন আমি তো ওই শ্যাডো দিলাম, কোনো তো ভাই প্রবলেম হলো না ভাই। আমি দেখাচ্ছি প্রবলেমটা কোথায়। জি আমি এরকম করে আরেকটা ফাইল অ্যাপ করতেছি। জি উইন্ডো উইন্ডো তো কোন লিংক এ গেলে এখানে তো ভুল দেখাচ্ছে না, তারপর দেখাচ্ছে একটু পড়ি টেস্টটা কি লিখছে ওখানে। আচ্ছা ইওর ভেক্টর কন্টেন্টস আইদার পিক্সেল, আচ্ছা বিট ম্যাপ আদার রাস্টার রিমুভ দোস ইফেক্ট। আচ্ছা ওখানে ইফেক্টের জন্যই ভাই এখানে ধরছে। ইফেক্টের জন্যই ধরছে। আচ্ছা বিট ম্যাপ, বিট ম্যাপ হচ্ছে দুটা কালার নিয়ে। আমি তো ভাই এই শেডোটাই দিলাম। লিংকে যদি ইমেজ থাকে চলে আসে আমি জানি, কিন্তু এখানে কোনো ইমেজ নাই। আচ্ছা ভাই ওই যে পিসে যে ম্যাপটা আছে না ওইটা কি সমস্যা করতেছে নি দেখেন তো? ওটাও করতে পারি, এটা ভাই হোয়াইট কালার করেন দেখি। ওই যে ও ওই ওই ম্যাপ এটার, এটা তো ভাই ভেক্টরেই আছে। আচ্ছা ভাই আমি আরেকটা ফাইল দেখাই। ভাই ভেক্টর আছে কিন্তু অল সিলেক্ট করলে তারপর ওইটা তো ধরতেছে না। আচ্ছা অল সিলেক্ট করেন দেখি ভাই, আপনার ওই পেজে যায় কন্ট্রোল এ দিয়ে। এটা না আপনার এখানে এটা, হ্যাঁ কন্ট্রোল এ দিয়ে, কন্ট্রোল এ দিয়ে করেন দেখি অল সিলেক্ট। বাইরে কোনো কিছু আসছে নাকি? না না বাইরে কিছু না। আচ্ছা আগে কি এই ধরনের প্রবলেম হয়েছিল আপনার আপলোড করতে? জি ভাই এই ধরনের প্রবলেম এর আগে ফেস করেছিলাম, পরে লিংকে যে। আচ্ছা আপনি একটা কাজ করেন দেখি, বিসনের ব্যাকগ্রাউন্ডের কালারটা একবার চান্স সাবমিট করিয়েন না, সাবমিট না করা পর্যন্ত কোনো সমস্যা নেই। সাবমিট বিসনের ব্যাকগ্রাউন্ড কালারটা চান্স করে দেন দেখি, হোয়াইট এর মধ্যে রাখেন দেখি। আচ্ছা এটা কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিব? হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালারের মধ্যে রাখেন দেখি। ওখানে কি ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ডটা এক্সপ্যান্ড করে দিব? ব্যাকগ্রাউন্ডটা তো ভাই অলরেডি আপনার এক্সপ্যান্ডেই আছে, এটা ফিল কালারই আছে, ব্যাকগ্রাউন্ডটা অলরেডি এক্সপ্যান্ডের মধ্যেই আছে। ওখানে যেটা বলতেছে ভাই কালার নিয়ে কোনো একটা প্রবলেম হচ্ছে, ওখানে যেটা প্রবলেমটা দেখাচ্ছে ওখানে বিট ম্যাপ ওখানে কালারের একটা অংশ। তাহলে এই যে এই ফাইলটা দেখেন ভাই, এটার ভিতরে আমি এটা শেডোটা তৈরি করতে পারিনি, বাট এখানে তো লিংকে দেখাচ্ছেন এই ফাইলটা দিয়ে দেখবো। আচ্ছা হ্যাঁ দেন, শুধু সাবমিট করিয়ান না, যেমন আমি ডিলিট করে দিলাম তেমনটাই। হ্যাঁ সাবমিট না করলে এদিকে আর কোনো সমস্যা নেই। এটা হয়ে যাবে ভাই দেখেন। হ্যাঁ এটা আই থিংক আচ্ছা সেম প্রবলেম, ক্লিক হারে দেন, ক্লিক হারে দেন। আচ্ছা একো ইদা ভেক্টর কন্টেন্ট আইদার পিক্সেল বিটম্যাপ অবজেক্ট রাস্টার। আচ্ছা ইফেক্টের জন্য কোন একটা ইফেক্ট ব্যবহার করা হয়েছে আর ওই ফাইলটা ম্যাপটার কথা বলতেছে কি দেখেন তো, এখানে কোন একটা ইফেক্টও হয়তো ব্যবহার করা হয়েছে, এখানেও সেম প্রবলেম। একটা প্রবলেম হয়েছিল, পর আমি কি করছিলাম ভাই শ্যাডোটা চেঞ্জ করে দেওয়ার পরে দেখলাম নিচে। আচ্ছা
এই যে ভাই এটা নিয়ে নিছে শ্যাডোটা ছাড়া রাখা হয়নি না এই জন্য এটা শ্যাডো রাখা হয়েছে বাট এটা দেখাচ্ছি আমি এটা আছে ওই ফাইলটা ছিল এটা ওকে যে কোনো একটা ইফেক্ট কোথাও ইফেক্টস ব্যবহার করা হয়েছে এফএক্সে এই জন্য কোনো এক জায়গায় হয়তো সমস্যাটা আছে খুঁজে বের করতে প্রথম এই জায়গা ভাই এটা একটু কন্ট্রোল অল দেন দি কন্ট্রোল এ দেন তো দেখি তাহলে ভাই কি সমস্যা এই ফাইলটা তো নিছলো কিন্তু তো ওটা নিচ্ছে না এই প্রবলেমটা আরেকবার এই এই ফাইলটাতে ভাই ও প্রবলেমটা করার পরে আমি এই শ্যাডোটা চেঞ্জ করে তারপর আবার বানাইছি জি তখন আবার নিছে ওকে এই যে এখন ভাবে নিলো এখানে ওখানে কোনো ইফেক্টের দিক থেকে আসেনি ইফেক্টের ক্ষেত্রে সমস্যা হতে পারে এদিক থেকে আচ্ছা ঠিক আছে ভাই আপনি না এই ফাইলটা একটা কাজ করি ভাই একটা কাজ করুন ভাই এই ফাইলটা আপনি আমাকে দিয়ে দেন আমি আমার অ্যাকাউন্টে এই ফাইলটা আমি প্রবলেমটা খুঁজে বের করব রাত্রে আচ্ছা ঠিক আছে ওকে আপনি আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে আপনার আমার অ্যাকাউন্টে দিয়ে দেন আর আপনি এখন স্ক্রিন শেয়ার স্টপ করতে পারেন থ্যাংক ইউ ভাই অনেক হেল্প করার জন্য আমি অ্যাটেন্ডেন্সে চলে আসতেছি আর শাটার স্টক নিয়ে আর এদিকে যারা নতুন আছেন যাদের এখন বা কারো কোনো প্রশ্ন আছে কি Okay.